হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? প্রিমিটিভ ফিশিং বা কি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলো শুক্রবার, এবং শুক্রবার মানেই হচ্ছে ফ্রাইডে নাইট লাইভ উইথ প্রিমিটিভ ফিশিং বা কি। আমি এই চাতরহন আকিব আছি আপনাদের সাথে, এবং যথারীতি কো-হোস্ট হিসেবে আছেন আমাদের হুমায়ুন ফরিদ ভাই। ফরিদ ভাই, কি হ্যালো। অবস্থা? হ্যাঁ, চলে আছে, তো ভালো আছি। আজকে আকিব ভাই, আপনি কেমন আমাদের আছেন? সাথে আছি আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের সাথে যথারীতি কিন্তু দুজন গেস্ট আছে, খুব খুব স্পেশাল গেস্ট আছে। তার মধ্যে আসুন প্রথম জনের সাথে আপনাদের সবাইকে পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে আছেন ফরিদ উদ্দিন আহমেদ সাহেব। ওনার ব্যাপারে ছোট একটা কথা বলে রাখি, উনি একজন অবসর প্রাপ্ত অ্যাডিশনাল এসপি সাহেব, এসপি অ্যাডিশনাল এসপি মহোদয়, অ্যাকচুয়ালি ওনাদের ফর্মালি এভাবে বলা হতো আর কি। তা ফরিদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আমি আছি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। করোনা টোনা থেকে দূরে আছেন তো, মানে এখনো সেফ আছেন ভালোই তো? আছি, সেফ আছি, ঘরেই থাকি বেশিরভাগ। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালোই আছি আর কি। তো আমাদের দ্বিতীয় যে অতিথি আছেন, উনি হচ্ছেন একজন উপস্থাপক বা উপস্থাপিকা, যেটা বলুন না কেন, বাট খুব ফেমাস, অনেক জায়গায় আপনাদের চোখে পড়েছেন উনাকে। উনি হচ্ছেন সোনিয়া রিফাত। সোনিয়া আপু কেমন আছেন? জি, ভালো আছি, খুব ভালো লাগছে আজকে একটা চমৎকার প্রোগ্রামে এসে। কারণ নর্মালি আসলে এই বিষয় নিয়ে খুব একটা কথা হয় না, যে ফিশিং, এবং এটা আমার কাছে মনে হচ্ছে খুবই অভিনব একটা প্রোগ্রাম, যে লাইভেও আসলে ফিশিং নিয়ে কথা বলা যায়, আড্ডা দেওয়া যায়, এবং খুব মজার একটা টপিক। তো ভীষণ ভালো লাগছে জি আজকে এখানে আসতে পেরে। আর ভাইয়া, শুরুতে যেটা বলেছেন যে উপস্থাপিকা বা উপস্থাপক, আমি আসলে উপস্থাপকই বলি, কারণ যেহেতু আসলে এটা একটা পেশা এবং এটা লিঙ্গ করাটা ঠিক না, তো সেই জায়গা থেকে আমি জি উপস্থাপকই বলি। না, খুব খুব সোনিয়ার ব্যাপারে ইন্টারেস্টিং। আর এটার একটা ব্যাপারে আমি ব্যাপার, প্রশ্ন করতাম, এটার ব্যাপারে আমি প্রশ্ন করতাম যে কিছু মানুষ আছে এই উপস্থাপক উপস্থাপিকা নিয়ে খুব, মানে এটা খুব বড় করে দেখে। বাট আমি নর্মালি, মানে আমার মিডিয়া ক্যারিয়ার খুব বেশি দিন না, ইনফ্যাক্ট ফিশিং শো নিয়ে আমাদের, আমার হুমায়ুন ভাইয়ের সাথে, তো এখানে আমরা সবসময় উপস্থাপক ওয়ার্ডটা ইউজ করি সব জায়গায়। বাট এর আগে অনেক জায়গায় দেখেছি, মানে মিডিয়ার বাইরের মানুষকে অ্যাকচুয়ালি দেখেছি বলতে যে উপস্থাপিকা না, এটা একটা ওই যে চন্দ্রবিন্দুটা ঠিক হতে হবে, একদম এরকম কিছু মানুষ থাকে যে চন্দ্রবিন্দু ওরকমই দিতে হবে আর কি, ওই টাইপের মানুষ আসলে এভাবে ডিফারেন্সিয়েট করে। তো হুমায়ুন ভাই, মাছ হ্যাঁ, ধরা সোনিয়া নিয়ে, ভাই, মাছ মাছ ধরা নিয়ে যে কথা বলবো, তার আগে ছোট একটা কথা বলে নিই, সেটা হচ্ছে বিগত 7 দিনে যত রকম, মানে নদী তো বাদ দেন, খাল বিল যা ছিল সব ভেসে গেছে, এখন সব দিকে পানিতে কিন্তু ভেসে মাছ, গেছে। সব দিকে মাছ। সব দিকে বলতে আমি আমার এখানে মানে রাজশাহীতে এখন অবস্থা যে টিকিটে মাছ মারার চাইতে বিলে, মানে রাস্তার পাশে বসে মাছ মারাটা বেশি হচ্ছে, এবং অ্যাভারেজ মাছের সাইজ হচ্ছে 2 থেকে 2.5 কেজি। তো এই খাতটা কিন্তু, মানে এই খাতে যারা ছিল এই বছর, তারা কিন্তু মানে সিভিয়ারলি আপনার ক্ষতির সম্মুখীন হবে, বিকজ সব পুরো ভেসে গেছে। নেট দিলাম নাই, নেট এখনো আপনার পানির 1 থেকে 1.5 হাত নিচে, এই অবস্থা। আপনাদের ঝিটকার কি অবস্থা মানিকগঞ্জে? ঝিটকাও পানি উঠে গেছে, বাজারটা এখনো তলায় নিয়ে আর কি, পানির নিচে যায়নি। আমাদের বাড়িটাও পানির উপরে আছে, বাট রাস্তাঘাট অনেকটা তলিয়ে গেছে। আর মাছের যে ব্যাপারটা আপনি বললেন আকিব ভাই, সেটা হচ্ছে সোনিয়ার একটা ভিডিও কালকে আমাদের ক্রিয়েটিভ মানিকগঞ্জ বলে একটা গ্রুপ আছে, ওখানে সোনিয়া শেয়ার করছে, সেইখানে হচ্ছে রাজশাহীর কিছু আম বাগানে পানি উঠে গেছে, যেখানে মানুষ এক ধরনের দোয়ারি দিয়ে পুঁটি মাছ ধরতেছে ওটা ভিডিওটা। হ্যাঁ ওটা আমাদের আশপাশেই, ওটা আমাদের হ্যাঁ, খুব আশপাশেই, ওটা আমি সকাল বিকাল সব মজার। সময় দেখি। হ্যাঁ, এটা আমার, আমাদের ভাইয়া, হ্যাঁ বলো শুনি। আমার নানু বাড়িতে, মানে যেখানে আমি নর্মালি আসলে যাওয়ার আগে এটা মানে কল্পনা করতে করতে যাই, যে গিয়ে আমি হচ্ছে ফিশিং করব, বড়শি দিয়ে মাছ ধরবো, বাট পুঁটি ট্যাংরার বাইরে আমি কিছু ধরতে পারিনি, ছোট বড়শি দিয়ে ধরি। কিন্তু আসলে আমার মামা পুকুরে মাছ চাষ করেন, এবং আজকে জানলাম যে সেটার অবস্থা খুবই খারাপ, নেট দেওয়া ভেসে হয়েছে যাচ্ছে, চারপাশে, নেট বাট দেওয়া সেটা হয়েছে, দিয়ে আসলে কতটা আটকানো যাবে জানি না। আর ভেসে একদম যাচ্ছে। মাছগুলো অনেক বড় বড়, তো যদি এখন ও মাছগুলো মাই বেরিয়ে গড, যায়, এটা একটা অনেক বড় ক্ষতি, হ্যাঁ বড় একদম ক্ষতি লাস্ট না, স্টেজে বড় ছিল আর কি। কিন্তু এখন তো আসলে এত পানিতে ধরাও সম্ভব না মাছগুলো। বড় মাছের কথা শুনলে না আমাদের চোখটা চকচক করে ওঠে। আমাদের রাইট, ঝিটকা স্কুল প্রাক্তন ছাত্র পরিষদের মাঝে মধ্যে 2 মাস পর পর, 1 মাস পর পর আমরা রমনার গ্রিন রেস্টুরেন্টে বসি ফরিদ ভাইয়ের সভাপতিত্বে। ওইখানে আমাদের মেইন আলোচনা শুরু করার আগে আমি আর ফরিদ ভাই ওয়ার্ম আপ করে নিয়ে হচ্ছে মাছ নিয়ে আলোচনা করতে করতে, এবং আমাদের অনেক ভাই বেরাদার সেখানে আসে। ফরিদ ভাই নিজে ফেসবুক ওয়ালে অনেক সুন্দর সুন্দর ঝিটকার, ফরিদ ভাই আমি একই এলাকার মানুষ,
বিলে পলো দিয়ে মাছ ধরা, দোয়ারি দিয়ে মাছ ধরা, ট্যাটা দিয়ে মাছ ধরা, অনেক গল্প বলেন। আজকে আমরা পদ্মার তখনকার অবস্থা, ফরিদ ভাই আমার অনেক সিনিয়র, আমিও কিছুটা ওই সোনালি গোল্ডেন ডেজ দেখছি, ফরিদ ভাইরা পুরোটাই পাইছে। তা আমি আমার ছেলেবেলায় ফিরে যাবো, আমার ফরিদ ভাইয়ের কাছ থেকে আর এক ফরিদের জীবনে অনেক কিছু মিলে যাবে, কারণ ফরিদ ভাইয়ের অনেক কিছু আমিও পাইছি এবং আমাদের জেনারেশনের পরের জেনারেশনটা আর পাচ্ছে না। ভাল লাগলো যে সোনিয়ার মামা মাছ চাষ করে এবং সোনিয়া পুকুর, পানি, নদী এসবের সাথে পরিচিত। তো আশা করি সোনিয়া তুমি সাঁতার জানো, সাঁতার জানো কি? হ্যাঁ, সাঁতার জানি, হ্যাঁ, গুড। এবং সাঁতার এবার শেখার একটা খুব মানে মজার ঘটনা আছে। আমি যখন নানু বাড়িতে যেতাম, তো আমার যারা কাজিন ছিল ওরা পানিতে নেমে যেত আর আমি মানে ঘাটে বসে থাকতাম। তারপর ওরা হচ্ছে মানে ওরা আমাকে টানটানি করতো, আমি খুব ভয় পেতাম যে আমি পানিতে নামবো না, আমি ভাবতাম যে আমি ডুবে যাব। তো ওরা যখন মানে গোসল করে চলে যেত, তারপর আমি 2 মগ পানি কোনো রকম ঢেলে বাসায় চলে আসতাম। তো আস্তে আস্তে হচ্ছে নানু বাড়িতে যখন যাওয়া হতো, তখন আর কি আমার যারা কাজিন ছিল ওদের মাধ্যমে আস্তে আস্তে সাহস করে পানিতে নামা এবং তারপরে সাঁতার শেখা। তো শেখার পর ওটা আসলে খুব মজার ছিল, এবং শেখার পর আমার মনে হচ্ছে যে এটা তো কিছুই না, মানে এটার জন্য আমি এত ভয় পাচ্ছিলাম, এটা তো নামলেই হয়ে যায় এরকম একটা ব্যাপার, ফরিদ ভাইয়ের কাছ মানে থেকে শেখার আমরা পরে অনেক খুব বড় সহজ মনে হয়েছে। এবং মজার গল্প শুনবো। তার আগে আকিব ভাই, আমি জানি আজকে আপনার নিজের পুকুর একটা খেলা ছিল, সেটা আপনি বৃষ্টির জন্য বা পানির জন্য ক্যান্সেল করছেন, আসলে ব্যাপারটা কি ছিল? আপনার পুকুরে কি মাছ আছে, আজকে টিকিটের প্রাইস কত ছিল এবং কেন ক্যান্সেল করছেন, এটা আবার পরে কবে আপনি এই খেলাটা আবার দিবেন আমাদের যদি একটু বলেন। টিকিটের প্রাইস আমার হচ্ছে, ইনফ্যাক্ট আমার পুকুর অনেকগুলো আছে, তার মধ্যে একটা হচ্ছে খুব আচ্ছা, স্পেশাল, এটা 1 বিঘা জায়গা, ইনফ্যাক্ট আমার বাসার মধ্যে মানে আমার বাউন্ডারির মধ্যে। বাসার মধ্যে, তো অলরাইট, আমি যেটা করি বিভিন্ন সময়, যে আমি যখন টিকিটে মাছ ধরতে যাই, কিছু ট্রফি ফিশ কালেক্ট করি। সো দেখা গেছে 5টা আচ্ছা, কাতল ধরলে 1টাকে বাঁচিয়ে নিয়ে আসার চেষ্টা করি, ওগুলো হচ্ছে এখানে স্টোর করা। রিসেন্ট টাইমে যেটা হয়েছে, আমার আমি কিছু ছোট মাছ ছেড়েছিলাম, মানে আমার বায়োফ্লকের খুব ইচ্ছা ছিল জিনিসটা কি দেখার। ওখানে আমি 43 কেজি রুই এবং মৃগেল মাছের বাচ্চা মানে 2 করা সময় এনে রেখেছিলাম। 7 দিন পর দেখলাম খুব ভেজাল জিনিস, এদেরকে আমি পুকুরে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর এখন তাতে সাইজ হয়েছে এক একটা প্রায় 300-350 গ্রাম। তো 43 কেজি এইটুকু মাছ যদি এখন 300-350 গ্রাম করে হয়, তাহলে কি পরিমাণ মাছ ওই পুকুরে, চিন্তা কর। এটা থেকে মুক্তি পাওয়ার জন্য, বিকজ এটা জাল টেনে সব মাছ আসে না, এই জন্য আমি যেটা প্ল্যান করলাম যে আমি যখন টিকিটের মানে মাছ শিকার করতে দিব, তখন সবাই অ্যাটলিস্ট ছোট মাছগুলো উঠায় ফেলবে। হ্যাঁ, আজকে সকালে যেটা হলো, আমি হচ্ছে 1300 টাকা চিপ দিয়েছিলাম, এক এক চিপ হচ্ছে 1300 টাকা। আচ্ছা, আজকে সকালে যেটা হলো, যে এমনি টাইমে যেটুকু পুঁটি মাছ খায়, সে পুঁটি মাছও আজকে মানে টোপে মুখ দেয়। ভোররাত 3টা থেকে হচ্ছে ঝিরি ঝিরি একটা বৃষ্টি ছিল, সামসর্ট অফ ডিপ্রেশন আশেপাশে। আপনি ওই windy.com এ গেলে দেখতে পাবেন যে আমাদের রাজশাহীর আশপাশের অঞ্চলগুলো, যেমন নাটোর, তারপর হচ্ছে পাশে ইন্ডিয়ার বহরমপুর আছে, অর্থাৎ 40 কিলোমিটার রেডিয়াসের মধ্যে বেশ কিছু টাইমে আপনার ডিপ্রেশন হয়, ডিপ্রেশন হয় এবং আমি দেখতে পাই সর্ট অফ আপনার ঘূর্ণিঝড়ের মতো হয়। এই টাইমটাতে আপনার মানে আমাদের রাজশাহীতে আপনার প্রচন্ড গরম হয় কিন্তু মেঘলা এবং বৃষ্টি নেই, এরকমটা আবহাওয়া ছিল গতকাল রাত। আজকে সকালে 10-10-20 মিনিটের মধ্যে আমরা সূর্যের মুখ দেখতে পেয়েছি, ওই যেই 10 মিনিট করে সূর্যের মুখ দেখেছি সেই টাইমটাতে মাছ কিছুটা খেয়েছে। তো সার্বিক ভাবে টোটাল 15 কেজির মতো মাছ আমি মানে উঠাতে সক্ষম হয়েছি, মানে মানুষ নিয়ে গেছে। তো আমি খুব খুশি এটাতে, প্রত্যেকের আমি টাকা রিটার্ন করে দিয়েছি, বিকজ আমার উদ্দেশ্যটা ছিল মাছটা সরানো এবং তারা সেই কাজটা আমার করে দিয়েছে। আর এটা হচ্ছে নেক্সট হচ্ছে ঈদের 2 দিন পরে, তো ঈদের তৃতীয় দিন আমি আবার আবার দিচ্ছি, এবং সেখানে আমি চিন্তা করছি যে 300 বা 500 টাকা চিপ করে দিব, বিকজ আরো বেশি মানুষ যেন এসে অ্যাটলিস্ট প্রত্যেকে যদি 5 কেজি করে মাছ দিতে পারে আমার এই চাপটা কমে যায়। ডেন্সিটিটা আপনি কমাতে যাচ্ছেন, রাইট? ফরিদ ভাই, এবার আপনার কাছ থেকে, আপনার ছেলেবেলায় বিশেষ করে আপনি যখন স্কুলে পড়তেন, ক্লাস 5-6-এ বা 8-9-এ কোন সময়টাতে আপনি মাছ ধরতেন, তখন জিটকাতে ইসামতি নদীর যৌবন কাল ছিল এবং পদ্মা নদী তো পাশে ছিলই, আপনি আসলে কোথায় কিভাবে মাছ ধরাটা শুরু করতেন, বা এই এইটা যে আপনাকে কখন ভাবলেন, কখন বুঝতে পারলেন যে এটা আপনাকে খুব অ্যাট্রাক্ট করে? অ্যাকচুয়ালি মজার বিষয় হলো, আমাদের ছোটবেলা বা ছেলেবেলা এটা তো খুব ইন্টারেস্টিং ছিল, সেখানে তো নদী নালা খাল বিল সব ভরা থাকতো পানিতে, সেই জ্যৈষ্ঠ মাসে পানি আসা শুরু হতো, আমরা বলতাম জোয়ার এসেছে, এরপরে সেই পানি যেতে যেতে আশ্বিন কার্তিক অগ্রহায়ণ মাসেও বিলে পানি থাকতো, তখন এই বিল গুলো খাল গুলো মাছে ভর্তি থাকতো। আর ইসামতি নদী যেটা আমাদের ঐতিহ্যবাহী নদী, সেই নদী তো কখনোই শুকাতো না, আপনার চৈত্রি মাসেও সেই নদীতে মানুষ সাঁতার হতো বলতাম আমরা, যেটার কি তল পাওয়া যেত না,
জল পাওয়া যেত না, ঝিটকার থেকে সেই হরিরামপুর যেতে নৌকা করে, সেই এক মাল্লাইয়া নৌকা যেটা আর কি, কেরাইয়া নৌকা ভাড়া করে তারপরে যেতে হতো, সেখানে তো ভর্তি মাছ ছিল। অ্যাকচুয়ালি আমি যে কখন থেকে মাছ ধরা শুরু করেছি এটা ওভাবে বলা যাবে না, আমাদের পরিবেশগত কারণেই আমরা মাছ ধরা শুরু করেছি বলতে গেলে। অর্থাৎ আমরা যখন কিভাবে ধরা শুরু করছিলেন আপনি ফরিদ ভাই, আমি যখন ধরেন নাকি বর্শি দিয়ে? না, প্রথমে যেটা হয়েছে সেটা হলো যে ছোট ছোট কঞ্চি দিয়ে যে ছিপ ফেলানো হতো, পাটশলা দিয়ে টোন বানানো হতো, যে ফাতনা বানানো, এইটার ভিতরে কেঁচো গেঁথে ছোট ছোট বড়শি ছিল, সেগুলো খালের পারে দিয়ে, ওই খালের একটা কর্নার ছিল স্পেশাল, ওখানে স্রোত কম হতো, একটু আরের মতো ছিল, এইখানটাতে মনে করেন 5-7টা এই ছিপ থাকতো, ওইগুলো নিয়ে ফেলতাম। গোলসা, ট্যাংরা, তারপরে সরপুটি মাছ, এইগুলা বেশি ধরতো। সরপুটি মাছ সেই মানে সেগুলো খুব দেখার মতো সরপুটি ছিল আর কি, সে জলের, এখন যে চাষ করা সেই জল সরপুটি না আর কি, এগুলো নদীর থেকে আসতো, এই একটা দেখেছি। আর আমাদের ভাইয়েরা, বড় ভাইয়েরা, চাচারা, যখন বেশি বৃষ্টি হতো স্পেশালি আষাঢ় মাসে, তখন দেখা গেছে যে খাল বিল নদী নালা ভরে যেত বৃষ্টির পানিতে, এই পানিগুলো তখন সাথে নদীর থেকে, স্পেশালি পদ্মা নদী, ইসামতী নদী তো কানেক্টেড, তখন ওখান থেকে চলে আসতো মাছ, এটা আমরা বলতাম উজানো মাছ, উজিয়ে আসতো এই মাছগুলো, উজিয়ে আসতো সেখানে বোয়াল মাছ, সরপুটি মাছ, তারপরে বড় বড় শোল, গজার, এই মাছগুলো আপনার পলো দিয়ে, কেউ বা ওই ধর্মজাল বলতো, ঝাঁকি জাল, ধর্মজাল, চার কাঠিওয়ালা যে ধর্মজাল, চার কাঠিওয়ালা, এইগুলো, হ্যাঁ এইগুলো দিয়ে ধরত। এই ধরার পরে মানে খুব মজা করে ওইখান থেকেই আসলে আমাদের ওই যে ওদের দেখে 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 মাছ মারা শুরু। এরপরে ছোটবেলায় যেটা বাবার কাছে আবদার করতাম, যে আমাদের দেশে যে উসা বলে, উসা চার কোণ আছে, বাঁশ দিয়ে চার কোণ আছে, মাঝখানে একটা বাঁশের ইয়ে থাকে, ওইটা দিয়ে ধরে ট্রায়াঙ্গেলের, হ্যাঁ ওইটা দিয়ে প্রথমে মাছ অ্যাকচুয়ালি আমরা ধরেছি ওই খালের পারে, তারপরে খালি জায়গার মধ্যে যেখানে পাট জন্মানো হতো, পাট কেটে খালি জায়গা, ওইগুলো ভাটির দিকে টেনে নিয়ে গেলে ভরে যেত চিংড়ি মাছে, ছোট ছোট চিংড়ি মাছ, ডিমে ভর্তি, এবং সেই মাছগুলো খেতে খুবই সুস্বাদু ছিল, খুবই মজার এটা। এইভাবে মাছ ধরা, তারপরে বড় হলাম একটু একটু করে, যখন ইয়ে করি, আপনি একদিন গল্প বলেছিলাম আপনাদের গোপীনাথপুরে বিরাট একটা বাওর ছিল, সেই বাওরের একটা চিতিলা নামে একটা জায়গা ছিল বাওরের মধ্যে পার্টিকুলার, এই জায়গাটা কিন্তু চৈত্র মাসেও 10-12 হাত পানি থাকতো, এখানে ভয়ে কেউ যেত না, আমি তো ছোটবেলায় ওখানে যেতামই না ভয়ে, ওখানে তো আমরা সাঁতার দিয়ে মাছ ধরা আমার পক্ষে সম্ভব না, তো ওইখানে পলো নিয়ে একবার মাছ ধরতে গেলাম, সেখানে তো মাছের লাফালাফি দেখে বড় বড় মাছ, যে এই কানের পাশ দিয়ে যায় মনে হয় লাগলে হয়তো আমি আহত হয়ে যাব, ওখানে অনেক বড় বড় মাছ পেলাম, এইভাবে পলো দিয়ে মাছ ধরলাম। তারপরে আমার বড় ভাই 13শ্রী কলেজে ছাত্র ছিলেন ঘিউরের, এখান থেকে যে ওখানে পড়াশোনা করতেন, ওখানে বাগদি নামে একটা সম্প্রদায় আছে, এই সম্প্রদায়ের মেজর জীবিকা হলো মাছ ধরা ছিল, আর ঝিনুক কুড়িয়ে তো ওইগুলোর থেকে তারা ওই যে প্রোডাকশন করতো, ঝিনুক বিক্রি করতো, চুন তৈরি করতো, ওরা একটা মাছ ধরার কৌশল ছিল, খুব ছোট ছোট বড়শি, এইগুলো নল বলে না, নল খাগড়া দিয়ে, এই এক হাত লম্বা নল, আর অথবা পাটশলা, লম্বা লম্বা পাটশলার মাঝখানে এই এক হাত লম্বা সুতার মধ্যে এই বড়শিগুলো গাঁথত, এটাকে বর্ষা বড়শি বলতো ওরা, এইরকম 300-400 বড়শি আষাঢ় মাসে, আর হলো কার্তিক মাসে যখন পানি কমতো, কম থাকতো, পেতে যেত ওই কেঁচো দিয়ে দিয়ে আর এক দিক থেকে তুলতে তুলতে যেত, দেখা যেত যে এটার ভিতরে শিং, কই, মাগুর, বাইন মাছ, এগুলো সবগুলোতে ধরতো, এগুলো বড়শিগুলো খোলা যেত না, কিন্তু ওগুলো ওরা একটা ব্লেড রাখতো,
খালের কাছে নিয়ে কেটে দিত, মুখের ভিতরে কেটে দিত, হ্যাঁ, কারণ ওটা গিলে ফেলতো ওই মাছ। হ্যাঁ, আর এত এক্সপার্ট ওরা সাথে সাথে আরেকটা বড়শি ওখানে ফিক্স আপ করে ফেলতো। আমার ভাই এই প্রযুক্তিটা যখন আমাদের এখানে নিয়ে আসলো, উনি মাছ মারা শুরু করলেন এইগুলো দিয়ে, এই 50টা 60টা এইরকম বড়শি দিয়ে, আমার ওইটা মাথায় ধরে গেল, আমিও মাছ মারা শুরু করলাম। এইভাবে এইভাবে আর কি আমাদের এই ছোটবেলার যে মাছগুলো ধরা আসলে খুবই খুবই মনে পড়ে, মিস করি এখন, এত চমৎকার একটা পরিবেশ ছিল। আর মাছ তো সে হাত দিলেই মাছ পাওয়া যেত, আর হাতিয়ে যে বয়স শীতকালে খালের ভিতরে পানি যখন চলে যেতে থাকতো, আশ্বিন কার্তিক মাসের দিকে যেটা বলেছি আমি, তখন পানি কম থাকতো, আমরা অনেক দূর থেকে দল বেঁধে 10-15 জনে হাত দিয়ে মাছ ধরা শুরু করতাম। বেশিরভাগ এলো ছোট ছোট বড় বড় পুঁটি, যেগুলো ওই যে পুঁটি গুলোর মাঝখানে একটা লাল দাগ হয়, আমরা বললাম যে বিয়ে হয়েছে, এই ধরনের পুঁটি মাছ, রয়না মাছ আর টাকি মাছ বেশিরভাগ ধরা পড়তো এইগুলো। তারপরে আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আপনি যে গল্পটা এখন বলছিলেন, এরকম একটা ঘটনা আমি দেখ মানে এরকম অনেকবার দেখেছি যে বর্ষার পানি যখন টেনে যায়, মানে আমার নানুবাড়ির পেছনে একটা খাল আছে, তো ওখানে হচ্ছে পানি যখন টেনে যায় তখন হচ্ছে একটা উৎসব হয়, মানে সবাই মিলে হচ্ছে ছোট ছোট মাটির মতো মাটি দিয়ে আর কি একটা ব্যারিকেড দিয়ে দেয়, তো ওখানে অনেক মাছ আটকে যায়, তো ওই মাছগুলো ধরে, মানে ওটা খুবই মানে পুরো এলাকার মানুষ আসলে নেমে যায়, পানি সেচে তারপরে ওই মাছগুলো ধরে, তো ওটা একটা উৎসবের মতো। আমি অনেকবার দেখেছি আমার নানা, তারপরে আমার মানে নানু বাড়ির মানুষজন মানে সবাই মিলে ধরতো, তো ওইটা অনেক বড় একটা উৎসব। এরকম কোন এক্সপিরিয়েন্স আপনাদের আছে কিনা? হ্যাঁ, শিওর, আপনার ওই যে আমার বাড়ির পাশে একটা খাল আছে, এটা ইসামতির সাথে কানেক্টেড, অত চওড়া ছিল না, এখন তো ভেঙে ভেঙে চওড়া হয়ে গেছে, তো তখন পানি থাকতো অনেকদিন পর্যন্ত। এখানে ভেসাল বলে আর কি, আমাদের দেশে যে ভেসাল বা খরা জাল বলে, এই ভেসাল বা খরা জাল দিয়ে তখন জেলেরা মাছ ধরতো। এখন তো আসলে ওই সম্প্রদায় বাদ দিয়ে এখন সবাই মানে মাছ জীবিকার জন্য মাছ ইয়ে করে, এখন আর ওই কাস্ট বা ইয়ে নাই, পার্টিকুলার কোনো ইয়ে নাই। তখন ওই করা হতো কি, ওই পানি কমে গেলে খালটার মধ্যে দুই দিকে বাঁধ দিয়ে, দুই দিকে না একদিকে বাঁধ দিয়ে হতো এক জায়গাতে, আমাদের এই ধরারটা পানি সেচে না, বাঁধ দেওয়ার পরে বাঁধের পিছনে আপনি ধারা চটাই বলে না চাটাই বলে, যে এইগুলোকে এরকম বাঁকা করে ওই রাখা হতো পিছন দিকে, ওই বাঁধের পিছনে বাঁধটা থাকতো পানির ঠিক একটু উপরে, অত উঁচু না। তখন এই বেশিরভাগ পুঁটি মাছগুলো এই বাঁধের কেসে এসে যখন বাধাপ্রাপ্ত হতো, তখন লাফিয়ে লাফিয়ে ওই যে যে চাটাইটা রাখা হয়েছে ওইটার উপরে জমা হতো, হ্যাঁ ওখানে জমা হতো। ধরেন দিন শেষে ওখানে এক মন দুই মন করে এই পুঁটি মাছ তারা পেত, ভাগ করে নিত পরে না, হ্যাঁ ভাগ করে নিত, আবার কেউ ওখানে যে করে ফেলতো, তখন এইরকম ক্রাইসিস ছিল না, তো ওই ভেসাল জালের কাছে গেলে জেলেরাই দেখা যেত যে সকালবেলা খাওয়ার মাছগুলো দিয়ে দিত, বিনিময়ে কি করতো তারা ওই যে যখন জাল টাল গুটিয়ে যেত এক সময়, তখন তারা ওই বাড়ি বাড়িতে যে ধান কালেকশন করতো, আমরা তখন আমার মা চাচিরা তখন ধান দিয়ে দিত তাদেরকে, যে এতদিন যেহেতু তার মাছগুলো খেয়েছি আমরা, টাকা দেয়নি, তো ওদেরকে ধান দিয়ে দিত, কেউ এক মন ধান দিত কেউ আধা মন, সঙ্গতি অনুসারে এইভাবে ধান দিয়ে দিত, এইটাই সিস্টেম ছিল আর কি। এটা আমাদের ওই যে সিস্টেমটা আগে কিন্তু ওই রকমই ছিল, যেমন যে চুল কাটতো বারবার তাকে একটা জমি দিয়ে দিত, যে এই জমিটা তুমি চাষাবাদ করে খাবা, আমাকে সারা বছর চুল কেটে দিবা, চুল কেটে দিবা। হ্যাঁ, যে লোক ওই যে পাটনি বলতো, যারা যে বাঁশের সাঁকো দিত অথবা নৌকা দিয়ে, গোদারা নৌকা বলে, এই নৌকা দিয়ে পারাপার করতো, তাদেরকেও একটা জমি দিয়ে দিত। আমাদের জমিগুলোর নাম কিন্তু এইভাবেই আছে, যেমন সরি ওই যে ওইভাবে বলে যে এটা নাপিতের ক্ষেত, ওইটা পাটনির ক্ষেত, ওইটা ধূপার ক্ষেত, এইরকম ছিল আগে। বাট এখন তো ক্রাইসিস, এখন তো আর ওই সিস্টেম নাই, নগদে সবাইকে দিয়ে দেয়, তো ওই রকমটি আর নাই। তো আমাদের ছেলেবেলায় এইরকম মাছ ধরা শুরু হতো। তো আমার 71 সালের যুদ্ধের সময় আমার একটা স্মৃতি খুব বেশি মনে পড়ে, তখন আমি ক্লাস 7 পড়ি, তো অত গ্রোথও নাই, লম্বাও বেশি না আমি। ওই বছর কিন্তু আপনারা তো জানেন, অনেকে শুনে থাকবেন, ওই বছর প্রচন্ড বৃষ্টিপাত হয়েছিল, সারা বছর বৃষ্টি, বৃষ্টিতে বৃষ্টিতে কেউ ধান রুইতে পারে নাই, বুনতে পারে নাই,
ওই এমনি এমনি যে ধান হইছে অথবা কাদার ভিতরে ধান ছিটে দিছে ওই ধানগুলো হইছে। তো আমাদের বাড়ির পিছনে একটা বিল, সামনে একটা বিল, তো পিছনের বিলে মানুষ পলো দিয়ে মাছ মারে। কিভাবে? ধান ক্ষেতের ভিতরে পানি হয়, হাঁটু পানি বা তার একটু বেশি হয় বিলের ধারে, যখন দৌড় দেয় মাছ, ধানগুলো নড়তে থাকে, তখন দৌড়ে যে ওইটার উপরে পলো দিয়ে ওইটাকে ধরে পলো দিয়ে চাপ দেয়, চাপ দেয়, চাপ দেয়। তা আমি একটা বড় ওই যে গাব গাছের পাতার যে বড় বড় মাথাল আছে না বৃষ্টির জন্য, ওই একটা মাথায় দিয়ে হাফ প্যান্ট পরায় আমি গেছি ওখানে, যে দেখে অনেকে মারতেছে। তো আমি যে নামার পরেই কিছুক্ষণ পরে দেখে একটা দৌড় দিছে আমার সামনে, তা আমি ওইটাকে পলো দিয়ে ধরলাম। ধরার পরে এখন দেখি যে পলো নিয়ে যাওয়ার অবস্থা, তা আমি সেই পলের উপরে উঠে দাঁড়িয়ে এরকম চাপছি আর কি। তো এখন পাশে একজন ছিল, বললাম চাচা মাস্ক পরছে ধরো, ও ভিতরে হাত দিয়ে বলে যে বাবা কাজ তো হয়ে গেছে। কি কাজ হলো? বড় মাছ, বলে যে বিশাল মাছ পড়ছে একটা। এরপরে সে ওইটাকে ধরে উঠাবে কিভাবে, এমনি তো ধরতে পারতেছে, তখন সে মাছের গলার কাছ দিয়ে হাত ঢুকে কল্লা বলে যেটাকে ছিঁড়ে ফেলছে, হ্যাঁ ছিঁড়ে ফেলছে, ছিঁড়ে ফেলে তারপরে ওই আমি তখন পলোটা চিৎ করে ধরলাম, সেই মাছটা ওই পলোর উপরে দিয়ে দিল। আমার আনতেই খুব কষ্ট হচ্ছে, বাড়ি আনার পরে আবার বাবা মা বলতেছে এটা কিভাবে সম্ভব, তুই এই মাছ ধরলি কিভাবে? তো মেপে দেখা গেল মাছটা 6.5 কেজি ওজনের গজার মাছ ছিল। গজার মাছের তো এমনিতেই আসলে অনেক শক্তি থাকে। তো এইটা আমার খুব মানে ভালো লাগছিল ওই ওই দিনটা, এমন মজা মানে মাছ ধরার। তারপর তো একটা নেশার মতোই হয়ে গেল, এই লেখাপড়া বাদ দিয়ে মাছ ধরি। তারপরে ওই যে বকের জন্য ইয়ে ছিল শিকারের ব্যাপারটা, যেটা ঠকা বলতো, মারাই বলতো, যে পুটি মাছ দিয়ে ফাঁদ পাততো। তো ওইখানে বক গুলো পড়তো, সাদা বক পড়তো, ওই যে কানি বক যেটাকে বলে, কানি বক, হ্যাঁ এগুলো পড়তো। দুইটা সম্পূরক প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনি এখনো লক্ষ্য করবেন যে এই 4-5 বছর আগে ছিল শীতের শুরুর দিকে, বর্ষার শেষের দিকে পুকুরের চারপাশের পানিগুলি যখন কমে যায়, মাইটাল পুকুর আমরা মানিকগঞ্জে বলি বা ডাঙ্গার আশেপাশে পানি যখন নিচের দিকে নামতে থাকে, কচুরি পানা থাকলে ওই সময় এক ধরনের বেইট মানে শামুক বা ঝিনুক দিয়া কিন্তু খুবিয়ে কই মাছ ধরে। কিন্তু আপনি এইভাবে কখনো কই মাছ মারছেন কিনা? এক, দুই নম্বর, হ্যাঁ বলেন, হ্যাঁ দুই নম্বর হচ্ছে আপনাদের সময় তো অনেক প্রাচুর্য ছিল, যেমন এই গত সপ্তাহে আমি যখন জিটকা থেকে আসি, বৃষ্টি সারাদিন বৃষ্টি, আমি জিটকাতে ওই যে গোপীনাথপুর ব্রিজের পাশে বসতে নিচে বসতে, হঠাৎ একজন আসতো একটা বড় কই মাছ সাথে, আমি কই পাইলা রে ভাই, কয় যে ভাই বৃষ্টিতে উঠে আসছে। আপনি কখন আপনার ছেলেবেলায় এই যে আষাঢ় মাসের বৃষ্টিতে এই অনেক কই মাছ উঠে আসতেছে বা এই রকম কোন কই মাছ ধরতেন কিনা, এবং বর্শি দিয়ে বর্ষার শেষে মাছ ধরতেন কিনা আপনি? হ্যাঁ, বর্ষি যেটা কই মাছ ধরা, কই মাগুর, কই মাগুর, হ্যাঁ এই আশ্বিন কার্তিক, আশ্বিন মাসটা বেশিরভাগ আমাদের দেশে, আপনি জানেন যে তখন প্রচুর পানি হতো আমাদের দেশে, তখন ধান ছিল বিভিন্ন নামের ধান ছিল, ঝোল দিঘা, মোল্লা দিঘা, বগা দিঘা, হেজল দিঘা, এইরকম ধানের নাম ছিল। এই ধানগুলোকে বলা হয়তো বাওয়া ধান, আমার মনে হয় যে ওই যে পানির উপরে বেয়ে বেয়ে অনেক লম্বা হয়ে যেত বলে এই নামগুলোর ধান নাম বোধ হয় বাওয়া ধান হয়েছিল। তো এক একটা নাড়া বলতো, যেটা ধানের গোড়ার অংশ, সেটা 6 হাত 7 হাত 8 হাত লম্বা হতো। এই যে আশ্বিন কার্তিক মাসে নাড়া গুলো না পচে যেত একটুখানি, পচে গেলে তখন আমরা ওই যে তখন ধানের ই হতো, ওই যে থোর বের হতো যেটা আর কি, যেটা ফুল, যেটা ধানের, এই ধান ক্ষেতের ভিতরে নৌকা নিয়ে আমরা করতাম কি, 2-3টা জায়গায় লগি দিয়ে মানে ওই ঢুকিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ওই পচা নাড়া গুলোকে বের করে নিয়ে আসতাম, ওখানে একটা হোল সৃষ্টি করতাম আর কি। তারপরে ওখানে শামুক, স্পেশালি শামুকই ছিল বাইটটা, তো শামুক দিয়ে ওই ছোট মাঝারি ছোট আকারের বড়শি আর কি, এগুলো ওই যে 5-6 টন দিয়ে ওইটার ভিতরে ফেলতাম। আর কই মাছগুলো না ওখানে ওই রকম করলে নাড়া পেলে মনে করতো যে এখানে বোধ হয় কিছু খাবার বেশি আছে, এমন ভাবে আসতো ঝাঁকে ঝাঁকে, তখন ফেলতাম। আর কই মাছের খাওয়া কিন্তু খুবই সুন্দর, ওরা আর দেরি করে না, জাস্ট ওই টোনটাকে তল করে নিয়ে যায়। তো এইভাবে তুলতে তুলতে মনে করেন এক একদিন, আমার আমার রেকর্ড আছে, একদিন আমি 80টা কই মাছ মেরেছিলাম এইভাবে। তো দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত
একটু ইন্টারাপ্ট করি, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ব্যারিস্টার তামিম রহমান বলে একজন বলছে যে আপনার সাথে সে মাধবপুর লেকে একদিন মাছ ধরছিল এবং সে আপনাকে এরকম সেই স্মৃতি স্ক্রিনে দিয়ে দিচ্ছে আর কি, যে আপনি অ্যাপ্রিসিয়েট হিজ প্রেজেন্স দো হি নোজ হাউ টু ফিশ, আপনাকে একটু জানিয়ে রাখলাম যে কেউ একজন আপনাকে আইডেন্টিফাই করছে এবং বলতেছে আমি ফরিদ ভাইয়ের সাথে মাছ ধরছিলাম মাধবপুর লেকে। আচ্ছা, এই গল্প আমরা পরে শুনবো, তারপর আপনি যেখান থেকে বলতেছেন ফরিদ ভাই পরের গল্পটা। হ্যাঁ, তারপরে ওই ওইভাবে আমরা ওই যে কই মাছগুলো ধরতাম, তারপর শিং মাছ ধরতো, ওখানে কিছু মাগুর মাছ ধরতো, এইটা ছিল হলো আপনার ওই যে শামুক বাইটস দিয়ে এতে। আর এমনি জলা বদ্ধ জায়গা, যে মানে আমাদের মাইটেল ছিল আমাদের বাড়ির পিছনে, একটা ছোট পুকুর ছিল আর কি বাড়ির পূর্ব দিকে রাস্তার ধারে, এখানে পুরো চকের মাছগুলো এসে জমা হয়ে যেত, যখন পানি চলে যাচ্ছে ইয়ে থেকে জমি থেকে জমা হতো, ওইখানে প্রচুর মাছ জমা হতো। সেখানে আমরা দুই ভাবে ওই মাছগুলো মারতাম, একটা হলো ওই শামুক বাইট দিয়ে ফেলতাম আর তুলতাম, ফেলতাম আর তুলতাম, আর একটা হলো শীতকালে এই মাছগুলো কচুরি পানা থাকলে তার শেকড়ের মধ্যে যেয়ে, কচুরি পানার শেকড়ের মধ্যে যেয়ে লুকাইত, খুব ঠান্ডা পানি, ওই ধর্মজাল দিয়ে আমরা ত্রিকোণা একটা ঠেলা জাল বানাতাম, বাস্কেটে, হ্যাঁ ঠেলা জাল বানাতাম, রাইট, হ্যাঁ বাস্কেটে। এই ঠেলা জাল বানানোর পরে তখন আমরা ওই যে ওইটা পানার নিচে দিয়ে, কচুরি পানার নিচে দিয়ে টেনে পারে এনে ওইটাকে ঝাঁকায় ঝাঁকায় ফ্রি করতাম, দেখা যেত যে একটা একটা ওই যে খেও বলে আর কি, একটা আইটেমে দেখা যেত 20-25-30টা করে কই মাছ, মাগুর মাছ, সেই লাল লাল ধরনের মাগুর মাছ পেতাম এখানে। এইভাবে আমরা কই মাছগুলো মারতাম, এগুলো খুব ভালো লাগতো। সোনিয়া, এটা আমি দেখেছি জালির মতো থাকে নিচে, তো ওটা দিয়ে হচ্ছে গিয়ে ইয়ে করে উঠায় মাছ। তোমার ফিশিং এক্সপেরিয়েন্স শুনতে চাই। হ্যাঁ সোনিয়া, তারপর আমরা মাছের রান্নার রেসিপি শুনবো, আগে তোমার ছেলেবেলা, তোমার সাঁতার কাটা, সাঁতার জানো সেটা তো আমরা জানলামই, তোমার ফিশিং এক্সপেরিয়েন্স বা মাছ দেখার, কোন ধরনের মাছ ছোটবেলায় দেখতা, বা কোনো প্রিয় মাছ ছিল কিনা আলাদা, বা তুমি আদৌ মাছ খেতে কিনা, বা এখন মাছ খেতে পছন্দ করো কিনা, এই ব্যাপারগুলো একটু চলো এক এক করে আমরা শুরু করি, তোমার কাছে চলে আসি। হ্যাঁ সোনিয়া প্লিজ। আচ্ছা, আমি মানে আমার যেটা একদম প্রথম স্মৃতি মনে পড়ে মাছ ধরার, সেটা হচ্ছে আমার নানা জাল দিয়ে মাছ ধরতেন, তো আমি যখন নানবাড়িতে যেতাম আমার নানার সঙ্গে সঙ্গে আমি থাকতাম, মানে একটা আমার কাছে ঝুড়ি থাকতো মাছের, আর আমার নানা জাল দিয়ে খাল থেকে বা পুকুর থেকে মাছ ধরতেন। সোনিয়া, তোমার নানু বাড়িটা কোথায়? মাদারীপুরে। মাদারীপুর, ওকে আপু, তারপরে বলো। তো আমার নানা যেতেন, আমি মানে আমি গেলেই নানা আমাকে জানেন যে আমি খুব মজা পেতাম এই কাজটাতে, তো আমাকে ঝুড়ি ধরিয়ে দিয়ে নানার সঙ্গে নিয়ে যেতেন, তো নানা জাল দিয়ে মাছ ধরতেন, আর মাছ উঠলে আমাকে মানে আমার জালিতে রাখতেন, তো ওইটা খুব মজা লাগতো, আমার নানার সঙ্গে সঙ্গে যেতাম তখন খুব ছোট। তারপরে যেটা দেখলাম যে যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে নানুর বাড়ির পিছনে যে খালটা আছে ওটা শুকিয়ে গেলে সবাই মিলে ওখানে মাছ ধরতো, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম, মানে ওইটা একটা মানে বড় রকমের একটা উৎসব ছিল, একদম সবাই অংশগ্রহণ করতো, তাতে মহিলারাও যেত পুরুষরাও যেত, মানে খুবই মজার একটা সময়টা হয়, সবাই মিলে একসঙ্গে মাছ ধরে ব্যারিকেড দিয়ে, ওটাকে কি বলে কি যেন আপনারা বলছিলেন তখন আমি নাম ভুলে গেছি, মাটি দিয়ে ব্যারিকেড দিয়ে দিয়ে তারপরে ছোট ছোট জায়গা করে ওই জায়গাগুলো থেকে মাছ তোলা হতো। আর এরপরে যখন আমি আরেকটু বড় হলাম তখনও তো আমাকে কেউ বড়শি ধরতে দিত না, তো তখন সঙ্গে সঙ্গে থাকতাম, তাই একটু যখন বড় হলাম তখন হচ্ছে আমি খুব ইয়ে করতাম, আমার মামাকে বলতাম যে আমাকে একটা দাও বড়শি, আমি তো চেষ্টা করে দেখি আমি ধরবো, তো ছোট ছিলাম তখন তো দিত না, বলতো যে তুই কানে লাগাই ফেলবি চোখে লেগে যাবে, মানে ভয় পেত, তো অনেক জোরাজুরির পর আস্তে আস্তে আমাকে একটু একটু করে দিল, ওই ছোট বড়শি গুলো থাকে না একদম ছোট, যেগুলোতে হচ্ছে পুঁটি মাছ বা ট্যাংরা মাছ ওঠে, হ্যাঁ ওগুলো দিত, ওগুলো দিয়ে প্রথম প্রথম আমি যখন দেখতাম যে একটা টোপ দেয়া থাকতো পাটকাঠির, তো ওটা নিচে গেলে আমি টান দিতাম, মানে আমাকে শিখিয়ে দিয়েছিল ওটা, তো অনেক চেষ্টা, আমি প্রথমে অনেক কান্নাকাটি করতাম যে সবাই আমার আশেপাশে মাছ উঠাচ্ছে আমার মাছ আর উঠে না, মানে নিচে চলে যায়, দেখা যায় আমি টান দিতে দিতে খেয়ে চলে যায় এরকম একটা অবস্থা। তো অনেকদিন ওটা চেষ্টা করার পরে আমি হচ্ছে প্রথম একটা মাছ একদিন ধরতে পারলাম, সেটা আসলে খুবই এক্সাইটিং ছিল, সে একটা মাছ আলাদা করে আমার নানু আমার জন্য ভেজে দিল যে এটা তুই ধরছি সেটা খা, তো ওটা অনেক মজা ছিল, এটা পুঁটি মাছ ছিল, ছোট্ট একটা পুঁটি মাছ, ছোট্ট পুঁটি মাছ তুমি জীবনের প্রথম ধরছো। হ্যাঁ
তখন তুমি কোন ক্লাসে পড়ো? এই যে যে সময়টার কথা বলতেছো, ক্লাস 3 4 5 না না আরো বড়, তখন 6 এ পড়ি, ক্লাস 6 এ পড়ো। হ্যাঁ, তারপরে যাও, তারপরে তারপরে হচ্ছে গিয়ে নানুর বাড়িতে যখনই যেতাম, মানে আমি আগে গিয়ে বলতাম আমার বড়শি দাও, মানে এমনও হতো যে আমি গিয়ে চেঞ্জও করি নাই, আগে গিয়ে আমি নানুকে বলতাম আমার বড়শি কোথায়, বড়শি দাও, তখন বড়শি দিয়ে একটু ট্রাই করতাম, মাছ উঠলে উঠতো, অনেক সময় উঠতো না, অনেক সময় উঠতো, বাট আমি কিছুক্ষণ থাকতাম, মানে 1-1.5 ঘন্টা বড়শি নিয়ে কাটিয়ে এসে দেন বাকি কথা। তো এখনো যেটা হয় যে আমি বাড়িতে গেলে আমি হচ্ছে আগে বড়শি, মানে বড়শি নিয়ে যাই, সেটা হচ্ছে পুকুরে হোক বা খালে হোক গিয়ে, আর ওখানে মাছ পাওয়া যায়, মানে এটা খুব মজা লাগে যে বড়শি ফেললেই ট্যাংরা বা পুঁটি দুইটা মাছ ওঠে। হ্যাঁ, তো আর অনেক হচ্ছে টোপ গুলো অনেক হচ্ছে খায় মাছে, তো ওটা দেখতে আমার খুব মজা লাগে। তবে আমি একটা জিনিস খুব ভয় পাই, সেটা হচ্ছে মাছ যখন ওঠে তখন আমি এটা ছাড়াতে পারি না, আমার সঙ্গে একজন থাকতে হয়, কারণ মাছটা অনেক লাফায়, তো ওটা দেখলে আমার মনে হয় যে এটা অনেক কামড় দিবে বা আমার হাতে লেগে যাবে, দুইটা মাছ ধরার সময় বিশেষ করে ট্যাংরা এবং শিং মাছ যদি তুমি ধরো, ওইটা ঠিক মতো যদি তুমি মানে হুক খুলতে না পারো, মানে রিলিজ করতে না পারো, তাহলে যদি তোমার হাতে আঙ্গুলে ফুটে যায় তাহলে খুব ভয়াবহ ব্যথা হয় সেটা। হ্যাঁ, তোমার কাজিনরা কি মাছ ধরো না, মানে মা বা মাছ ধরতো না ওই সময় ছোটবেলায়? আমি আসলে ওভাবে করে কখনো দেখি নাই, আমার মামাকে, আমার নানাকেই বেশি দেখেছি, মানে আমার নানা এটা খুব পছন্দ করতেন, আমার নানা যদিও এখন নেই, তো নানাকে আমি আসলে খুব মিস করি, এবং মানে এই এইগুলো আসলে আমার ছোটবেলার মনে যে স্মৃতিগুলো মনে আছে তার মধ্যে অন্যতম হচ্ছে নানার সঙ্গে মাছ ধরতে যাওয়া বা নানার সঙ্গে সময় কাটানো, এই এই ঘটনাগুলোই। আর মামা হচ্ছে গিয়ে, আমার মামা আর্মিতে আছেন, আর্মি পার্সন, বাট বাড়িতে পুকুরে হচ্ছে কমার্শিয়ালি চাষ করেন আর কি মাছ, তো যেটা আমি শুরুতে বলছিলাম যে এখন পুকুর ভেসে যাচ্ছে পানিতে, খারাপ অবস্থা। তো এখনো হচ্ছে নানু বাড়িতে গেলে আমি বড়শি নিয়ে মাছ ধরি, আর আমার ছোট একটা কাজিন আছে, ও আমার থেকে ছোট, মানে ও হচ্ছে এবার ইন্টারে ভর্তি হবে, এসএসসি পাস করলো, তো বাড়িতে গেলে খুব আফসোস করে, আপু তো মাছ ধরে আমি এবার ধরতে পারবো না, ও আমার সঙ্গে সঙ্গে আর কি যতবার নানু বাড়িতে যায় ও হচ্ছে বড়শি দিয়ে মাছ ধরে, এবং আমার যারা ওখানে মানে আমার নানু বাড়িতে আমার মামার মেয়ে বা আমার খালামণির যে মেয়েরা আছে, মানে আমার কাজিনস, ওরাও খুব পছন্দ করে, মানে খুব এনজয় করে, আমার সঙ্গে সঙ্গে থাকে, বড়শি দিয়ে মাছ ধরে। এটা আসলে কি মানে যারা আমার মনে হয় যে একবারও এই এক্সপিরিয়েন্স করেনি বড়শি দিয়ে মাছ ধরার, তারা আসলে অনেক কিছু মিস করেছে, একবার যে একটা মাছ ধরতে পারবে আমার মনে হয় যে সে এই মজার এক্সপিরিয়েন্স কখনোই ভুলতে পারবে না, এবং এটা একটা নেশার মতো হয়ে যাবে যে সুযোগ পেলেই আমি একটু ফিশিং করব, এরকম একটা টেন্ডেন্সি থাকবে, এটা কিন্তু খুবই মজার। এবং আমি এখন যদি ট্যুরেও যাই তো তখন আমি সার্চ করি যে কোন রিসোর্টে গেলে এরকম হচ্ছে সুযোগ পাবো যে একটু ফিশিং করা যাবে, মজা করা যাবে, এটা আমি খুঁজি, এখনো খুঁজি। জ্যাক, শুধু আমরা ছেলেরাই না, যে মেয়েরাও যে ফিশিং নিয়ে ইন্টারেস্টেড বাংলাদেশে, সেই ব্যাপারটা শুনে ভালো লাগলো। আসলে বেসিক্যালি এনটিভি, আমি, আকিব ভাই, আমরা সবাই মানে এটা ফিশিং বা অ্যাংলিং, বড়শি দিয়ে মাছ ধরাকে প্রমোট করার চেষ্টা করতেছি এই প্রোগ্রামটা, মানে এই যে লাইভ আড্ডা এটা আমরা করছি, বিকজ আমাদের এনটিভি প্রোগ্রামটা এখন বন্ধ, শুটিং এবং প্রচার বন্ধ করোনা কালে। পরে একদিন আমি আর আকিব ভাই ভাবলাম, আকিব ভাই রেগুলার লাইভ করে ফিশিং নিয়ে, পরে ভাবলাম যে আকিব ভাই আমাদের যে সমমনা ভাই বেরাদার আছে, ভাই ভাই বোন যারা মাছ ধরে, আমরা সবাই নিয়ে মাছ ধরা নিয়ে কথা বলতে ভালো লাগে, চলেন না আমরা একটা, আমাদের এখন প্রোগ্রামটা যেহেতু বন্ধ, হ্যাঁ হাতে সময় আছে, সবাই করোনাতে বাসায় বসে থাকি, সেই জায়গা থেকে শুরু করি, আমরা এক্স্যাক্টলি সেই জায়গা থেকে শুরু করতে। বাট ভাই একটু বলি আমি এই প্রোগ্রামটা নিয়ে, আপনি যে এনটিভি প্রোগ্রামটা শুরু করেছিলেন, মানে যখন আমি শুনলাম যে ফিশিং নিয়ে কোনো প্রোগ্রাম, আবার কিন্তু আমি কিন্তু আপনাকে ভিডিও দেখিয়েছিলাম তখন যে আমি বড়শি দিয়ে মাছ ধরছি, তো ওটা আসলে মানে টিভি পর্দায় এরকম একটা প্রোগ্রাম ফুটিয়ে তোলা এত সুন্দর করে, এটা আসলে খুবই চমৎকার একটা প্রোগ্রাম, এবং মানে হুমায়ুন ভাই আপনি উদ্যোগ নিয়েছেন, এটা আসলে খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো একটা ব্যাপার, কারণ আমি এখনো দেখিনি যে টেলিভিশন পর্যায়ে এরকম একদম রেগুলার একটা প্রোগ্রাম করা এবং এত সুন্দর করে ফুটিয়ে তোলা, এবং সেখানে অনেক বড় বড় সেলিব্রিটিরাও আসছেন, তাদের তাদেরও যে ফিশিং করার শখ সেটাও আমরা দেখতে পাচ্ছি। এবং বিশেষ করে আমি আসলে অন্য কোনো প্রোগ্রাম, খুব একটা টেলিভিশনের প্রোগ্রাম সত্যি কথা বলতে আসলে কেউ দেখে না, ইউটিউব থেকেই দেখা হয় পরবর্তীতে, যে প্রোগ্রাম গুলো বেশি ভালো লাগে, কিন্তু এই প্রোগ্রামটা আমার খুব ভালো লেগেছে, আমি নিজে মানে দেখেছি প্রোগ্রামটা, এবং অ্যাঙ্করিং যে করছে ও মেয়েটা খুব ভালো, না আমার ভীষণ ভালো লেগেছে সবকিছু মিলিয়ে, তো মানে প্রোগ্রামটা খুব ইন্টারেস্টিং। এখন যারা আমাকে দেখছেন তাদেরকে বলবো এটা মানে সম্ভব হয়েছে এই জন্য যে এটা ব্যানারটা এনটিভি, সবাই তো এনটিভির আমরা হাইলি রেট করি। তারপর 2 নম্বর হচ্ছে এটার জন্য আমাদের একটা ডেডিকেটেড টিম আছেন, আকিব ভাই আমাদের মেইন রিসার্চারদের একজন, সে ওই প্রোগ্রামে 3 মিনিটের প্রতিটা এপিসোডে 4 এবং 6 বলে একটা জিনিস দেখায়। এই প্রোগ্রামটা শুরু করার আগে, শুটে যাওয়ার আগে, আমি, আকিব ভাই এবং আমি বাংলাদেশের, সারা বাংলাদেশের যারা বড়শি নিয়ে মাছ ধরে তাদের সবার সাথে আমরা কথা বলছি। আকিব ভাই তো গত 4 বছর ধরে বাংলাদেশে অ্যাংলিংকে প্রমোট করার জন্য চেষ্টা করেই যাচ্ছেন, আমিও ওনাকে কিন্তু খুঁজে পাইছি ইউটিউব থেকে,
তারপর আমরা ভাবলাম, অনেক ধরনের ডিজাইন করলাম, অনেক মানুষ আমাদের সাথে জয়েন করলো, অনেক মানুষ চলেও গেল, আমরা শুটিং করলাম। আকিব ভাই শুধু তার নিজের পার্টের শুটিং এ না, আমার যে যখন গেস্ট পার্টের শুটিং থাকে উনি রাজশাহী থেকে চলে আসেন গাড়ি নিয়ে শুধু গেস্ট পার্টে আমাকে হেল্প করার জন্য। তো শুধু আকিব ভাই না, আমাদের সাইদুল রানা ছোট ভাই এবং এই টিমের যারা আছে প্রতি সব এডিটর, সিনেমাটোগ্রাফার, আমাদের টিম, ইভেন প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট এবং সব গেস্ট যারা আমাদের, মানে শামীম ওসমান আমাদের সাথে রোদে পুরে 5-6 ঘন্টা শুটিং করে তো এই প্রোগ্রামটা করতে। হ্যাঁ, এই জায়গা থেকে আমি সবার প্রতি গ্রেটফুল এবং এনটিভির প্রতি গ্রেটফুল। আমি আইডিয়াটা অনেকদিন ধরেই এক্সিকিউট করার সুযোগ খুঁজতেছিলাম, আকিব ভাইদের মতো যারা অ্যাঙ্গলিং প্রোমোটার অ্যাঙ্গলার ওনারা আমাকে সাহস দিচ্ছে যে আমরা আসি আপনাদের সাথে এখানে। টিকার একজন বাংলাদেশি এজেন্ট রহমান ভাই, উনি বলছে হুমায়ুন ভাই করেন, যত ইকুইপমেন্ট সাপোর্ট লাগবে আমরা দিব, এবং যখন যে কোনো ধরনের, এবং লিটারালি আমাদের যে একটা ভাই বেরাদার সার্কেল আছে এই প্রোগ্রামের তো সবাই ঝাঁপায় পড়ে। থ্যাংকস টু আকিব ভাই, থ্যাংকস টু শামীম ওসমান, থ্যাংকস টু এনটিভি যারা আমাকে হেল্প করে। এই যে তুমি যে প্রোগ্রামটা দেখছো এটা আমি প্রাউড ফিল করছি এখন, এটা কিছু মানুষ দেখছে এটা আমার খুব ভালো লাগতেছে। আর লিটারালি এটা আমরা কনফিডেন্টলি বলি, তাই না আকিব ভাই? এটা বাংলাদেশে রেগুলারলি ধারাবাহিক ভাবে প্রথম ফিশিং শো, এটা সেলিব্রিটি ফিশিং শো, আমরা এটাকে অ্যাঙ্গলিং শো কিন্তু বলি নাই, আমরা কিন্তু বলছি এটা ফিশিং শো। একটা এরকম একটা যে প্রোগ্রাম হতে পারে এটা আমরা প্রথম ভাবছি, সবাই আমাদের হেল্প করছে, মানে অভিনব একটা চিন্তা ভাবনা ডেফিনেটলি এটা বলতে হবে, কারণ আসলে এটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং ভাই। আমি যখন প্রোগ্রামটা দেখছিলাম আমি তখন মানে ভাবতেছিলাম যে হুমায়ুন ভাই এটা আসলে যখন ভিজুয়ালাইজ করেছে মানে প্রোগ্রামটা শুটিং এর আগে, তো এটা নিশ্চয়ই অনেক মানে শক্ত মন নিয়ে ভাবতে হয়েছে, কারণ আসলে অনেক কঠিন কিন্তু ব্যাপারটা সার্বিক ভাবে চিন্তা করে, মানে সেলিব্রিটিকে নিয়ে বাইরে যাওয়া, কনস্ট্যান্ট বলে কিছু নাই এখানে, সবকিছুই ভেরিয়েবল, ওয়েদার থেকে শুরু করে মাছ থেকে শুরু করে সবকিছু পুরো জিনিসটা কিন্তু ভেরিয়েবল। ইভেন আমরা ওখানে ওদিন যেতে পারবো কিনা এটাও কিন্তু ভেরিয়েবল, এটা কনস্ট্যান্টটা। সো সবকিছু নিয়ে আমাদেরকে এটা করতে হয়। এখানে রিয়াজ ভাই আছেন, এখানে আগুন ভাই আসছেন, এখানে অনেকগুলি হাই প্রোফাইল গেস্ট পেন্ডিং হয়ে আছেন, বেশ কিছু মন্ত্রী এবং এমপি মাছ ধরেন, আমাদের মেয়র সাহেব মাছ ধরেন, নাম বলছি না এখন কোন মেয়র, এটা পরে বলবো শুটিং করার পরে। দীপদল ভাই শিডিউল নিয়ে আছে এই প্রোগ্রামে, তো ঈদের পর থেকে ইনশাল্লাহ করোনা পরিস্থিতি তো একটু কন্ট্রোল, আমরা আবার শুরু করবো আরকি। ফরিদ ভাই ইনশাল্লাহ, অনেকক্ষণ ধরে কথা বলতেছি আমরা, ভালো লাগছে। আপনার ধরা একটা বড় মাছের গল্প শুনতে চাই আমরা, আপনি তো বড়শি দিয়ে, হুইল দিয়ে, রড দিয়ে, রিল দিয়ে, লাইন দিয়ে অনেকদিন ধরে মাছ ধরছেন, এখন আপনার ধরা কিছু ইন্টারেস্টিং বড় মাছের গল্প শুনতে চাই। থ্যাংক ইউ। তার আগে বলি যে ওই যে আপনার যে এনটিভির প্রোগ্রামটা, ওটা তো করার আগে আপনি তো আমাকে বলেছিলেন, হ্যাঁ অনেকদিন বলছি, আমি কিন্তু মুখিয়ে থাকি যে এই প্রোগ্রামটা কবে হবে। আসলে যেখানে মাছ ধরে আমি যদি সেখানে ছিপ না নিয়ে যাই আমি কিন্তু ওই কাঙালের মতো যাই, তাকাইয়া থাকি, পিছনে বসে থাকি, এখানে ওই যে আমার বৌমা, তারপরে আমার যে বৌমার ভাই ব্যারিস্টার তামিম, আমার বৌমা ডাক্তার জান্নাতুল নাইমা মুনি আলী, যে বাবা শুধু ভালো মাছ ধরতেই জানেন না, কাটতেও জানেন, মাছ নিয়ে বসে আসলে আমি কমেন্ট হাইলাইট করেছি এখানে। হ্যাঁ, ওরা ইজিপ্টে আছে, ইজিপ্ট থেকে ওরা যুক্ত হয়েছে আমাদের সাথে, ধন্যবাদ। আমার যে বৌমার বড় ভাই ব্যারিস্টার তামিম, তারপরে তামিমের মিসেস মুন্নিমা মনিও আমাদের সাথে জয়েন করেছে, তো সবাইকে ধন্যবাদ। আসলে আমার ওই যে মাছ কাটার না অনেক সরঞ্জাম আছে, কাঁচি আছে ফিন গুলো কাটার জন্য, কাঁচি আমি স্পেশাল কাঁচি কিনেছি, তারপরে ছুরি, ছোট ছোট ছুরি, বড় ছুরি সবই আছে, আমি খুব এনজয় করি মাছ কাটতে। ওরা দেখে তো এটা শুধু ছোট বড় মাছ কাটেন নাকি ভাবি কে ছোট মাছ কাটতে হেল্প করেন? মানে ধরেন আচ্ছা আচ্ছা, ধরেন খুব পুটি মাছ ভাজি খাইতে ইচ্ছে করছে, আপনি কিনে আনছেন 1 কেজি পুঁটি, ওইটা তো 50টা, ওইটাও কি ভাবি কি আপনি হেল্প করেন নাকি আপনি শুধু বড় মাছ যেটা আরাম কাটছে সেটা কাটছেন? না অ্যাকচুয়ালি মাছ তো কিনে হলো আপনার ভাবি, গত ওই যে ভাবি বাজার করে, আচ্ছা হ্যাঁ, পরশুদিন সে গেছে ইয়েতে ওই বেউতা নামে একটা জায়গা আছে বৌসিলার ওইদিকে, ওখানে এক ফার্ম আছে দুধের ফার্ম, ওখান থেকে দুধ এনেছে বাগানের জন্য, ওখানে গোবর সহ মাটি নিয়ে আসছে, এবং রাস্তায় পেয়েছে তাজা মাছ, খোলসা মাছ আছে না ওই যে বড় খোলসা, যেটা খোলসা মাছ, বড় খোলসা আর পুঁটি, এই মিশানো অনেকগুলো মাছ আছে, তার মধ্যে ছোট ছোট টাকি বেলে মাছ এগুলো,
আমি কিন্তু তাকে হেল্প করি সবসময়। আমি সেই মাছগুলো আমি ওই যে সুন্দর করে কেটে কেটে সুন্দর করে সাইজ করে দিয়েছি আর কি। ধুইতে কষ্ট লাগে, এই মাছটা আমি ধুইতে পারি না বেশি, ওটাকে প্রচুর ধুইতে হয় এবং ধোয়ার টেকনিক। তো যাই হোক, আমরা আসি বড় মাছ ধরার গল্পে। বড় মাছ ধরা আমি আপনাকে আগে একবার বলেছিলাম মানে কথা প্রসঙ্গে, যে টাঙ্গাইলে ডিসি লেক নামে একটা লেক আছে আর কি। ওখানে এক সময় আমি যখন দেলদুয়ারের ওসি, প্রথম ওসি আমার 1990-তে আমি ওখানে জয়েন করি ওসি হিসেবে, এটা মনে হয় 91 এর দিকে হবে। তখন এই দিঘিটা কেউ লিজ নেয় নাই, একটা জঙ্গলার মতো পড়ে আছে, চারিদিকে খুব দাম ঘাস, ওই সাচি ঘাস এগুলো হয়ে না ভরে গেছে। একটা জায়গাতে দক্ষিণ পারে একটা শিমুল গাছ, এই শিমুল গাছের গোড়া দিয়ে একটু ফাঁকা জায়গা আছে সুন্দর। তো আমি রাত্রিবেলায় আমার সাথে দু একজন লোক নিয়ে যেয়ে ওই শিমুল গাছের ওখানে টর্চ দিয়ে ওই বড়শি ফেলছি, বড়শি ফেলছি পরে কিছুক্ষণ বাদে, তখন কিন্তু আমার এই যে কাস্টিং হুইল টুইল ছিল না, এগুলো উমাচরণের ম্যানেজ করা খুব কঠিন ছিল কিন্তু ওইগুলো। তো ওই হঠাৎ করে মাছ টান দিল একটা, লাগলো, লাগার পরে আমি দেখি যে সুতা, তখন তো বিকট শব্দ হতো, কার 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 করে নিয়ে যাচ্ছে সুতা, অনেক দূর পর্যন্ত নিয়ে যাচ্ছে সুতা, দেখি যে এক সময় প্রায় শেষই হয়ে যাচ্ছে। তখন বিষয় না পেয়ে যে ওখানে যে ইয়ে একটা দারোয়ান থাকে, একটা নৌকা আছে ওখানে, তো ডাকলাম একটু জ্যোৎস্নারাত, ডাকার পরে সে নৌকা নিয়ে আসলো, আমি নৌকাতে উঠলাম, দেখি যে নৌকা টেনে নিয়ে যায়, এরকম অবস্থা। তো হ্যাঁ, তখন আমাকে ওই মাঝি যে ক্যারটেকার সে বলতেছে, স্যার এটা মনে হয় মাছ না। কেন? দেউদানব, কারণ আপনি আপনি যেখানে বসছেন ইয়ার নিচে ওই শিমুল গাছের নিচে, এখানে শ্মশান ছিল আগে, এখানে শ্মশান ছিল, এখানে মনে হয় একটা কিছু হয়েছে স্যার, না হলে এরকম তো হওয়ার কথা না। আমি বলছি যে আমি এটা দেখে স্যার বুঝি কি আছে, তুমি ভয় দেখাবে না। তারপরে আস্তে 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 অনেক সময় লেগেছে, প্রায় 4 ঘন্টা, 4.5 ঘন্টা ম্যানেজ করতে লাগছে। তখন এত সময় ধৈর্য নিয়ে ওটা মানে আপনি চেষ্টা করেছেন? হ্যাঁ, কারণ হলো ওই যে তখন তো হুইল গুলো কন্ট্রোল করার কিছু ছিল না, রুমাল দিয়ে চেপে দিতে স্মুথ ছিল না, হ্যাঁ চেপে দিতে বেশি শক্ত পড়লে তো ছিঁড়ে যাবে। তো তখন মানে আস্তে 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 ইয়ে হলো, এদিকে আমি ওই ফিশিং নেট, যে ওই নেট নেইনি, এখন এই কিছুক্ষণ বাদে মাছটা ভেসে উঠছে, তুলবো কিভাবে? তো তখন ওই ইয়েটা মাঝিটা বললো যে স্যার এক কাজ করি, আমি ধরে দেই। তো তখন একটা গামছা পরে লুঙ্গি খুলে ফেলছে, লুঙ্গি খুলে লুঙ্গির এক মাথায় গেরো দিয়েছে আর কি, গিট্টা দিয়ে ওটাকে একটা বস্তার মতো করছে, তারপর পানিতে নেমে ওই মাছটাকে তুলছে। এই মাছটা একটা কাতলা মাছ ছিল, 18 কেজি ওজন ছিল মাছটা, ওজনের অর্ধেক প্রায়। এখন ওখানে এখনো মাছ আছে কিন্তু 5-7 কেজির ওজনের বেশি নাই। ওই সময়ে অনেকদিন ইয়ে ছিল, পরিত্যক্ত পড়ে ছিল, তারপরে ফলে হয়েছে কি মাছ অনেক বড় হয়ে গেছিল। পুকুরটা যখন পুনঃ খনন করে তখন দেখলাম আমরা অনেক মাছ, সেই বড় বড় মাছ, এক একটা মনে হয় 20-30 কেজি হবে, ওই হাতে ধরে 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 এই পার থেকে ওই পারে করে নিল, যে তখন লোভ লাগতেছিল খুব। তা আমি ওখানে অনেকদিন মাছ মেরেছি, অনেক ইয়ে করেছি। আমার ওয়াইফ বলছে মাছ কাটতে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ, আর ও হ্যাঁ পরিত ভাই, আপনি তো এই ফিশিং রড দিয়ে অনেক জায়গাতে মাছ ধরতে গেছেন, তা আমরা তো জানলাম যে আপনার ধরা বড় কাতলটার ওজন ছিল 18 কেজি। আপনি মাছ ধরতে গেছেন এমন কোন স্পটে আপনি নিজের চোখে অন্য একজন অ্যাংলারকে কত বড় মাছ ধরতে দেখেন সর্বোচ্চ? আমি একটা অ্যাংলারকে দেখেছিলাম, সে ময়মনসিং রিজিয়নের, তার নাম মনে নাই, সে আপনার ওই যে যমুনা নদী আছে না, যমুনা নদী থেকে, যমুনা নদী, আমি তখন টাঙ্গাইল, এই পোস্টের টাঙ্গাইল সদর থানার ওসি ছিলাম, যমুনা নদীতে সে প্রায় 22 কেজি ওজনের মতো একটা রুই
মাছ সে ধরেছিল। রুই মাছ 22 কেজি এত বড় হয়? আপনার ময়মনসিংহ এলাকার লোকজন কে তো আপনি জানেন যে তারা ওই যে ইয়ে করে বাঁশের সিপ বেশি ব্যবহার করে, কিন্তু বাঁশের সিপ এবং সবসময় তারা সিপ হাতে নিয়ে বসে থাকে। তো ওইখানে তো আমি গিয়েছিলাম ওখানে ওই ইয়ে করার জন্য, বোয়াল মাছ মারার জন্য। তো বোয়াল মাছ মারতে হলে তো ওই যে বড় ইয়ে লাগে, মোটা সুতা লাগে, তারপরে ওটার হুইল ব্যবহার করতাম না আমরা, ওই বাঁশের ইয়ের চোং এর ভিতরে ইয়ে করতাম, টোপ হিসেবে বাইট হিসেবে ব্যবহার করতাম হলো পুঁটি মাছ, এইটাকে কিনে ভিয়েলি মাছ বেশিরভাগ, হ্যাঁ পুঁটি মাছ কিনে বেশিরভাগ পলিথিনের মধ্যে ভরে ওটার ভিতরে আয়েড ফর্ম আর কিছু হিং দিতাম আমরা, দিয়ে মুখ বেঁধে রাখলে ওটা একদম পচে চমচমের মতো হয়ে যেত। তো বড়শি দিয়ে ওইটাকে ভিতর থেকে কাটার ভিতরে টান দিলে কাটাটা বের হয়ে যেত, মাছটা থেকে যেত। তো এরকম চার পাঁচটা পুঁটি মাছ বড় বড়শি গেঁথে দূরে থ্রু করতে হতো। তো এইগুলো নিয়ে আমরা যেহেতু ওসি ছিলাম তো ওই রাত্রিবেলায় বেশি যেতে হতো। একবার হ্যাঁ দিনে দিতে, একবার রাত্রে ওইরকম বড়শি আমার এক সাথী ছিল, সে হলো অ্যাকাউন্টস এ চাকরি করতো উপজেলাতে, উনি ভালো মাছ আছে। তো ওনার বড়শি রাত্রে বেলা থ্রো করছে, এটা সামনে না যে পিছনে গেছে, এটা পায়ে বেঁধে আর কি বুঝে নাই। তো হঠাৎ করে দেখা যায় যে ইয়ে নিয়ে যাচ্ছে, সুতা নিয়ে যাচ্ছে, টান দিল, টান দেওয়ার পরে দেখা গেল যে একটা শিয়াল, শৃগাল আর কি, শিয়াল, এই শিয়াল এই টোপ গুলো খেয়ে ফেলছে, একটা কারবার হয়ে গেছে আর কি ওখানটা। এইগুলো মারছি, আর আমার এই রড সিপ হুইল এগুলার নেশাটা আমার প্রফেশনাল পিরিয়ডে, আমার ওসি ছিলেন খুবই একজন বিজ্ঞ লোক, জানলেওয়ালা লোক, উনি ম্যাট্রিক ইন্টার স্ট্যান্ড করা ছাত্র, তো ওনার নাম জনাব মোহাম্মদ হানিফ, উনি এখন রিটায়ারমেন্টে আছেন। উনি প্রচুর মাছ ধরতেন, শিকারেও খুব পাকা হাত ছিল, তো ওনার কাছ থেকেই আমার এই এই নেশাগুলো এই আসছে, এই যে হুইল সিপ ব্যবহার করার জন্য। তারপরে যখন আমি বিদেশে গেলাম, হ্যাঁ বিদেশে গেলাম, কম্বোডিয়াতে প্রথমে গেলাম 1992 তে ইউএন মিশনে, ওখানে যে নাম শুনলাম যে সুইডিশ একটা পুলিশ ছিল আমাদের সাথে, ও ছুটি যাবে, বললো যে তোমার তো মাছ মারার অনেক গল্প শুনি, তা আমাদের দেশে তো মাছের যে সবচাইতে নাম করা কোম্পানি আবু গার্সিয়া, এর জিনিসপত্র খুব ভালো। তখন আমার মনে আছে আমি ওই 1992 তে $400 দিয়ে আমি একটা হুইল আবু গার্সিয়ার, আর আবু গার্সিয়ার হুইল আর একটা সিপ, ওই এরিয়াল সিপ গুলো আনছিলাম আর কি ওখান থেকে। পরে আমার এক সিনিয়র স্যার আবার পছন্দ করলো, তো আমাকে আবার অনেক টাকা দিয়ে, অনেক ডলার দিয়ে স্যার বললো যে এটা আপনি আবার আইনে নিয়েন, আপনি এটা আমাকে দিয়ে দেন। এইভাবে আমার শুরু হলো আর কি। কম্বোডিয়াতে বিদেশে হ্যাঁ কি মাছ ধরলেন কম্বোডিয়াতে? মাছ ধরতে পারি নাই তখন, তো ওই যে অত ইয়া পারি না আর কি, ওখানে প্রচুর মাছ পাওয়া যেত, যেমন এই যে পুঁটি মাছ, আমাদের দেশে রুই মাছের মতো একটা প্রজাতি আছে ওখানে, ওই মাছ বলে খুব টেস্টি মাছ কম্বোডিয়ার। তো মাছ ধরেছি আমি বসনিয়া হার্জেগোভিনাতে, ওখানে বসনা নদী, তারপরে ক্রিভায়া নামে একটা নদী, এগুলো শীতকালে কিন্তু বরফে ঢেকে যায় একদম, তো ওইখানে প্রচুর মাছ ভাই বিশ্বাস করবেন না, স্বচ্ছ পানি মাছ যে ঘোরাফেরা করতেছে। তো ওখানে আবার পারমিট লাগে, আপনি তো আপনার অভিজ্ঞতা আছে, হ্যাঁ ইউরোপে আমি জানি ছিলেন, তো পারমিট লাগে। আমার যে ল্যান্ডলেডির ছেলে ওর মাছ ধরার খুব অভ্যাস, তো ওর সাথে আমি যেতাম, তো ওখানে যে আমি মাছ ধরেছি, আমাদের দেশের রুই মাছের মতো একটা প্রজাতি ওই ধরনের মাছ, এগুলো ধরে 1 কেজি হাইয়েস্ট, তারপরে নিচে এগুলো 0.5 কেজি 1 কেজির ভিতরে, এগুলো মাছ দিনে হয়তো 10-15 কেজি ধরতাম, 3-4 দিন 5 দিন ওগুলো আমার চলে যেত। আমরা আমি ফ্যামিলি সহ ওখানে 6 মাস ছিলাম, আমার বাচ্চা দুইটা তখন ছোট, তিনটাই ছোট, তো ওখানে এই মাছগুলো ওই নদীগুলোতে ধরেছি। এরপরে গেলাম পূর্ব তিমুরে, সেখানে তো দেখি সমুদ্রে একদম তিমুর যে ডিলি, যে রাজধানী ডিলির পাশেই হলো সি, এখানে মানুষে ওই যে আর্টিফিশিয়াল বাইট গুলো আছে না মাছের, এইগুলো দিয়ে ওরা অ্যাংলিং করে, দূরে থ্রো করে, তারপর টানতে 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 থাকে, যখন হঠাৎ করে ইয়া করে মাছ
টোপ গেলে তখন টেনে নিয়ে আসে। তো আমি যে 2-3 দিন হাঁটতে হাঁটতে ওদের পাশে দাঁড়িয়ে থাকতাম, একদিন ওরা বলতেছে যে তোমার কি মাছ ধরার খুব শখ? আমি যে খুবই শখ, তোমার তো নাচতে, তো ধরো বসো। তারপরে আমি থ্রো করতে লাগলাম, তো থ্রো করা দেখে ওরা বললো যে না আমার একটা অভ্যাস আছে, অভ্যাস আছে। তো আমি আমি তেমন ওখানে কাজ করতে পারিনি। একদিন ছোট একটা ওই যে ব্লু রঙের একটা মাছ, কি নাম যেন আমি বলতে পারবো না, একটা মাছটা দেখতে কিন্তু একদম নীল রঙের মতো, অত বড় না, প্রায় 1.5 কেজির মতো হবে মাছটা, এরকম ধরলাম। তো মাছটা খুবই সুস্বাদু, পরে বাজার থেকে ওই মাছগুলো আমি কিনে খেতাম মাঝে মাঝে। তো এইভাবে আর কি ইয়ে করেছি। আবার ইতালিতে বেড়াইতে যে ওই ভেনিসে গেলাম, দুইজন বয়স্ক ব্যক্তি সুন্দর থ্রো করতেছে, ওই বাইট গুলো তো আপনি জানেন যে জীবন্ত বাইট গুলো, যে আমাদের দেশের গুবরে পোকার মতো ছোট ছোট পোকা, তো ওইগুলো থ্রো করতেছে আর মারতেছে। বেশিরভাগই ওই যে কাকিলা মাছের মতো ছোট ছোট মাছগুলো আছে না, কাকলা মাছ, এইগুলো। তা ওই আমি দাঁড়াই আছি সবাই, মানে ও তো এক পর্যায়ে ও বলতেছে যে তুমি ধরবা, আমি যাও দেখি আমি একটু ট্রাই করি। তো আমি ওখানে 2-3টা মাছ ধরেছি, এইভাবেই ওই একটু একটু অভিজ্ঞতা আর কি। তাছাড়া এমনি যে ম্যাসিভ অভিজ্ঞতা বাইরে মাছ ধরার এমনটি নাই, ওখানে তো মাছ ধরা সব ভরা সব। সোনিয়া তোমার কাছে আসি, তুমি অনেকক্ষণ ধরেই কোনো কথা বলছো না, যেহেতু আজকে রোলটা আমরা চেঞ্জ করে ফেলছি। সোনিয়া হচ্ছে নরমালি উপস্থাপক, সে হচ্ছে সব গেস্ট কে প্রশ্ন করে, আজকে আমরা প্রশ্ন করছি সোনিয়াকে। সোনিয়া ইজ দ্য গেস্ট এন্ড উই আর দ্য হোস্ট। সোনিয়া আপু, তোমার পছন্দের মাছ কোনটা? তুমি কি রিসেন্ট গত 4-5 বছরের কোনো মাছের বাজারে যাওয়ার অভিজ্ঞতা তোমার আছে কিনা, বা এবং কোন মাছটা তুমি খেতে পছন্দ করো, বা কখনো মাছ বাজার থেকে মাছ কিনছো কিনা, এবং কিভাবে রান্না করে খেতে পছন্দ করো, এইগুলি একটু জানতে চাই সোনিয়া। আচ্ছা, ওকে, প্রথমে একটু বলি যে সবার এক্সপিরিয়েন্স শুনে আমার যেটা মনে হচ্ছে যে আমি যে মাছ ধরার মানে ধরেছি বা ধরি, মানে এর থেকে বড় বড়শি আমাকে কখনোই দেয়া হয় নাই ধরতে, সেটা হচ্ছে পুঁটি মাছ আর ট্যাংরা মাছ। এগুলো হচ্ছে আসলে টোপ বড় মাছ ধরার, আমার জিনিসটা খুবই মানে জেনে কি বলে আমার আসলে বিষয়টা বেশি ভালো লাগেনি, কারণ আমি খুব প্রাউড ফিল করতাম যে আমি মাছ ধরতে পারি, পুঁটি মাছ আর ট্যাংরা মাছটা এখন এসে জানলাম যে এগুলো আসলে মাছ ধরো, ওটা ভালো আনন্দজনক, অসুবিধা নেই। ওকে, আর মাছের বাজারে তো যাওয়া হয় না, বাট মাছ তো রান্না করি আর খেতেও পছন্দ করি, বিশেষ করে চিংড়ি মাছ, ইলিশ মাছ, এই দুটো আমার খুব পছন্দ। তবে আরেকটা মাছ আছে আমার খুব পছন্দ, বাট সেটা আসলে মানে অনেক সময় রান্না করে খাওয়া হয় না, মানে আমি নিজে কখনো রান্না করে খেতে পারিনি, আমাকে বোধহয় ক্যামেরা, আচ্ছা ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে বাইন মাছ নামের একটা মাছ আছে, বাইন মাছ মানে অনেক লম্বা থাকে, হ্যাঁ ওটা হচ্ছে, হ্যাঁ ওইটা আমার খুব খুবই ফেভারিট একটা মাছ, কিন্তু ওটা আমি কখনো রান্না করি নাই, করতে পারিও না, কারণ ওটা আমার নানু রান্না করে আর তার হাতেরটাকে আমি বেশি ভালোবাসি। হ্যাঁ, নারিকেল দিয়ে রান্না করে, নারিকেল দিয়ে খুবই মজার একটা রেসিপি, আমার খুব ভীষণ পছন্দ। যেই শুনে সে বলে যে এই মাছটা আমি জীবনও খাই না, দেখলেই কেমন যেন লাগে গায়ের মধ্যে, বাট আমার খুব পছন্দ এই মাছটা। আর হচ্ছে রান্না যেটা আমি করতে ভালোবাসি সেটা হচ্ছে চিংড়ি আর ইলিশ, ইলিশ পোলাওটা আমার অনেক পছন্দ, যেটা আসলে সপ্তাহে একবার রান্না করাই হয় বাসায়। আর এই লকডাউনে মানে আমার আসলে রান্না করার অভিজ্ঞতা আবার খুবই কম ছিল, কারণ আমার আম্মু তো মানে আব্বু আম্মুর সঙ্গেই ছিলাম, তারপরে যখন আমার আব্বু ট্রান্সফার হয়ে গেল সুরেতপুরে, তো তখন তো হচ্ছে আমি আমার হাজবেন্ডের সঙ্গেই আছি, তো দেখা যায় আম্মু প্রতি সপ্তাহে আসতো বা 1 সপ্তাহ পর পর এসে আমাদেরকে রান্না করে দিয়ে যেত, ওগুলোই খাওয়া হতো। আর পাশে আমার খালামানির বাসা আছে, কাকার বাসা আছে, তো রান্না নিয়ে কখনোই চিন্তা করতে হয় নাই। বাট এই লকডাউনের সময়টাতে আসলে এক্সপিরিয়েন্স হয়েছে অনেক কিছু রান্না করার, যা জীবনে কখনো রান্না করি নাই সেগুলো রান্না করা হয়েছে। মাছ ভর্তা করেও খেয়েছি, টাকি মাছ আছে একটা, টাকি মাছ হচ্ছে ভেজে ওইটা ভর্তা মানে পেঁয়াজ দিয়ে ভর্তা করি, ওটা আমার খুবই মানে ফেভারিট একটা, সেই মজা, সেই মজা, হ্যাঁ হ্যাঁ আমার খুব পছন্দ, অনেকেই যদি এটা খেতে চায় না বাট এটা আমার খুব পছন্দ। আর হচ্ছে ইলিশ পোলার কথা তো বললামই, সেটাও রান্না করা হয়, বেলে মাছ একটা আছে ওটা আমি খাই, ওটা আমার খুব পছন্দের, মানে ছোট যে মাছগুলো আছে ওগুলো আমি ভীষণ পছন্দ করি, কিন্তু অনেক সময় দেখা যায় কাটার ঝামেলা থেকে ওগুলো আনা হয় না, কিন্তু ওগুলো আমার খুব পছন্দ, আম্মু যখন আসে আমার জন্য নিয়ে আসে ওগুলো। আর আমার মাছ মাছের রেসিপি যদি বলি, আমার মাছ রান্না করে খেতে খুব একটা ভালো লাগে না, মানে যে তেলে কড়া করে ভেজে পেঁয়াজ দিয়ে একটু মানে হালকা মশলা দিয়ে ভুনা করলে ওটা ভালো, ওটা মজা লাগে, যে কোনো মাছই হোক, মানে আমি এভাবে রান্না করে খাই, কড়া ভাজা, হ্যাঁ কড়া তেলে একদম ডুবো তেলে ভেজে তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজি করি। আমরা আসলে এটা
আড্ডাই মারছে এখন ওই আপুর নানু বাড়ি যে মাদারীপুর, এই মাদারীপুরের একটা গল্প আছে। মাদারীপুরে কিন্তু অনেক মাছ পাওয়া যেত। আমার এক বন্ধু মাদারীপুরের ওসি ছিল, আমার কোর্সমেট, ওর নাম হলো গফুর, এখন ব্র্যাকে আছে, সে রোহিঙ্গার ওইদিকে সে কাজ করে ব্র্যাকে। তো ও তখন ওসি, তো ওখানে বেড়াতে যাওয়ার পরে দেখা গেল যে ও এত বড় বড় কই মাছ এনে দিয়েছে। তো এটা কিন্তু বলছি আমি সেই 90-এর দশকের কথা। ওকে জিজ্ঞেস করলাম যে এই কই তুমি কোথায় পাইলা, দোস্ত এই কইর নাম হলো কুদ্দুস কই। কুদ্দুস কই মানে কি বলে যে আমাদের একজন লোক আছে নাম হলো কুদ্দুস, তারে বললে সে বিভিন্ন জায়গা থেকে এই বড় বড় কই মাছ সংগ্রহ করে দেয়, এই জন্য এই নাম রাখছে কুদ্দুস কই। ওখানে হচ্ছে প্রতিযোগিতা হয় মানে টিকিট বিক্রি করে হচ্ছে মাছের একটা। আমার যদিও ওভাবে করে দেখার সুযোগ হয়নি, বাট আমার মামা বা অনেকেই যারা মাছ ধরতে পছন্দ করে বর্ষিতে অনেকেই যায় আমি শুনেছি, এবং ওখানে একটা বিশাল উৎসব হয়, 2-3 মাস পর পরই ওখানে হচ্ছে এরকম এক একটা করে উৎসব হয়। ওটা খুবই মানে জনপ্রিয় একটা উৎসব মাদারীপুরে মাছ ধরা একদম শকুনি লেকে। আর ভাইয়া যেটা মানে মাছের রেসিপির কথা বলছিলেন, প্রথমে যেটা বললাম না যে আমার প্রথম ধরা পুঁটি মাছ আমার নানু আমাকে ভেজে দিয়েছিল এবং ওটা আলাদা করে আমাকেই দিয়েছিল খেতে। তো এখন হচ্ছে গিয়ে যখন মাছ ধরি মানে 4টা হোক 5টা হোক ওগুলো হচ্ছে নানু মানে ভেজে টেজে দেয়, আমরা আমরা কাজিনরা মিলে একটা একটা করে খাই। ওটা খেতে মানে আমার কাছে মনে হয় কি অন্যরকম মজা লাগে। তো ওটা হচ্ছে নিজের ধরা মাছ, খুবই খুবই মজা লাগে ওটা খেতে। ওই আমার ছেলে ডাক্তার তৌহিদ, ও ডাক্তার অভি, তো ও বলতেছে যে ও করতো কি একটা ছোট সিপ ছিল আমার, ওই যে বেশি বড় না লম্বা না চিকন ছোট, ওইটা ফেলে ও বসে থাকতো। তো ওইটা ওর খুব মাছ ধরতো ওইটাতে। তো বলতেছে যে ওই সিপটা আমার খুব লাকি ছিল আব্বু, তুমি তোমার মনে আছে কিনা। ওর আমার ছেলে মেয়েদের মধ্যে ওই শুধু আমার শখ গুলো বেশি পেয়েছে, বেশি মাছ ধরার শখ গুলো বেশি পেয়েছে। তো ও এখন আবার বলতেছে, ওর ওখানে বেড়াইতে গিয়েছিলাম আমি মিশরে, তো নীল নদে দেখলাম যে অনেক মাছ ধরে, বিশেষ করে তেলাপিয়া মাছ অনেক বড় বড় নীল নদ থেকে। তো পরে আমি বললাম যে বাবা চলো দি মাছ ধরা যায় নাকি, তো আমি আর অ্যারেঞ্জ করতে পারি নাই। ও ও খুব মজা করে ওখানে, ও কিনে নিয়ে আসে, একটা ভদ্র মহিলা মাছ ধরে ওখানে গরিব, ও মাঝে মাঝে যেয়ে ওরা দুইজনে ওই আমার বৌমা মুনিয়া আর অভি দুইজনে ওখানে যেয়ে ওই ভদ্র মহিলার কাছ থেকে মাছ কিনে নিয়ে আসে, ওকে কিছু গিফট দিয়ে আসে, যে মাছের দাম ওই ইজিপশিয়ান পাউন্ড ধরেন 5 পাউন্ড, ওরা দেখা গেল ওরা 10 পাউন্ড দিয়ে আসলো। তো ওই ভদ্র মহিলা মাছ পেলে আবার আবার নিয়ে আসে মাঝে মাঝে, যে এই মাছ ধরেছি তুমি নাও। স্ক্রিনে একটা কমেন্ট দেখতে পাচ্ছি হাসিন আক্তার, এইটা বোধহয় আমাদের ভাবি, যখন কোন বড় মাছ ধরে আনে তখন আমার মেয়ে মাছের চোখ খাওয়ার জন্য বসে থাকে। আমার মেয়ে ওই যে মারিয়া, বিড়ালের মতো পাশে বসবে আর মাছের, বড় মাছের চোখ গুলো তার খুব প্রিয়। আচ্ছা আমি বুঝি না, ওকে চোখটা খাইয়ে দিলে খুব খুশি সে। আচ্ছা কাঁচা তো খায় না ফরিদ ভাই নাকি? ছোট ছেলে যেটা আর কি অনিক, ও তো আর্টিস্ট ফটোগ্রাফার, ও আবার ওই যে পাশে যে ওর সব থেকে মজা হলো লাগে মাছের ওই যে বড় একটা ই আছে না, খোটকা বলি আমরা যেটাকে, ওইটাকে বড় মাছের ওই যে ফুলা থাকে ভিতরে মাছের পেটের মধ্যে যে ব্লাডার, ব্লাডার, হ্যাঁ এই
এই ফটকা তখন আবার অনেক আর ওই মারিয়া দুইজনে আবার আমি আবার ভাগাভাগি করে দিতে হয়, যদি একটা খুব মজা হয়, খুব মজা মনে পড়লো যে আমি ছোটবেলায় মানে আমি আমার আসলে মনে পড়ে না, বাট আব্বু আম্মু খুব এই গল্পটা করে আমার সাথে যে ছোটবেলায় মানে আমি খুব ছোট ছিলাম তখনও ভালো করে কথা বলা শিখিনি, তো প্রতিদিন নাকি মাছ খেতে মানে মাছ আমার খুব পছন্দ ছিল, প্রতিদিনই মাছ চাইতাম, তো দেখা যায় যে বাসায় তো প্রতিদিন মাছ রান্না করে না, হয়তো এক একদিন এক এক রকম রান্না হতো, তো আমাকে যেদিন মাছ রান্না না হতো ওই দিন আমাকে বলতো যে বিড়ালে মাছ খেয়ে ফেলছে, তা আমি নাকি বলতাম বিড়ালে মাছ খায় যেন না, মানে আমি সেন্টেন্সটা অত গুছিয়ে বলতে পারতাম না তখন, অত কথা শিখিনি, তো সারাদিন নাকি সকাল থেকে বলতে থাকতাম আম্মুকে আজকে যে আজকে বিড়ালে মাছ খায় যেন না, তো এই এটা বারবার আব্বু আমাকে মাঝে মাঝে বলে মজা করে যে তুই এরকম একটা কথা বলতি, মানে তখন ওটা খুব তাদের কাছে খুব মজা লাগতো, কারণ তখন আমি গুছিয়ে বলা শিখি মানে পুরো কথাটা বলেছি কিন্তু সেন্টেন্স গুলো সাজানো ছিল না, মানে ওয়ার্ড গুলো সাজানো ছিল না, বুঝতে পারছি, তো এই গল্পটা মাঝে মাঝে করে। সোনিয়া আমাকে তুমি একটা রুই মাছের ডিমের রেসিপি বলো, আমি গত 2 সপ্তাহ আগে একটা রুই মাছ কিনছি 5 কেজি একদম তাজা কারণ বাজার সকাল 6টা থেকে যে আছে, ওটার মধ্যে 1.5 কেজি বা 1 কেজি হয়েছে ডিম, আমি এবং আমার ওয়াইফ ওটার মধ্যে লেবু দিয়ে ম্যারিনেট করে 2 ঘন্টা ভিজায় রাইখা চুবায় রাইখা এইভাবে বিভিন্ন ভাবে রান্না করে খাওয়ার চেষ্টা করতেছি কিন্তু কোনোটাই ভালো লাগে না, রুই মাছের ডিম বলে পৃথিবীর সবচেয়ে আমি 2-3 দিন আগে রান্না করেছি রুই মাছের ডিম, 2-3 দিন আগে রান্না করেছি, তো ওটা আসলে ভালো লেগেছিল, সেটা বলো। ওটা আমি জাস্ট মানে ওটা আমি প্রথমে ম্যারিনেট করেছি, ধুয়ে ম্যারিনেট করার পর ভেজেছি, ভেজে আমি ছোট ছোট টুকরা করে কেটেছি এই ডিমটা, কাটার পরে ওইটা মাংস যেভাবে মানে রান্না করে না মাংসের মশলার মতো করে মশলাটা কষিয়ে দেন ওই ভাজা টুকরা গুলো দিয়ে একটু কষিয়ে একটু পানি দিয়ে যে সিদ্ধ করে রান্না করেছি, ওটা বেশ ভালোই লেগেছিল খেতে, আর একটু টমেটো দিয়েছিলাম, 4-2 দিনটা টমেটো কেটে টুকরা করে ওটার মধ্যে দিয়েছিলাম, তো ওটা বেশ ভালো লেগেছিল খেতে, কয়েক 2-3 দিন আগে রান্না করেছি এটা। আচ্ছা আমরা আবার ট্রাই করব, তো এটা ট্রাই করতে পারেন টমেটো দিয়ে। জি কারণ বাজার থেকে তো আমার তো অফিস কারণ বাজার, বাসা হচ্ছে পান্থপদে, আমি মাঝে মধ্যে কারণ বাজার থেকে যে ওই যে ওইখানে তাজা রুই মাছ কাতল মাছ এগুলো রাজশাহী থেকে আসে ট্রাকে পানি ভর্তি আসে, এখান থেকে 300 বা 350 টাকা কেজি না আমি মাছ কিনি, মাঝে মধ্যে ওইখান থেকে বোয়াল মাছ কিনি একটু কম দামে মাত্র 350-400 টাকা কেজি 4-5 কেজি, এই বোয়াল এমন গন্ধ লাগে পরে খাইতে কিনা পরি বিপদে, যাই লোকজন ডাকে যে ভাইয়া খুব ভালো খুব ভালো কিনে নিয়ে আসেন, আমি বোয়াল মাছ খাইতে পছন্দ করি কিনে নিয়ে আসি, পরে কোনো ভাবেই ফরিদ ভাই এটা আর খাওয়া যায় না। আপনি কি কারণ বাজার থেকে কখনো বল মাছ কিনছেন কিনা? কারণ আমি আমি কারণ বাজার থেকে কিনি নাই কখনো, আমরা কিনি হলো ওই যে উত্তরার পাশে যে এটা কি বলে জায়গাটার নাম, ওই টঙ্গী ব্রিজের পাশে মার্কেট, ও হ্যাঁ হ্যাঁ আব্দুল্লাপুরের আব্দুল্লাপুর আড়তে পরিচিত একটা আড়তে জেলে আছে, ওই লোকটা বেছে বেছে মাছ দেয় আমাদেরকে, তো বেশিরভাগই ভালো মাছ পাই, গন্ধ পাই না, গন্ধ যেগুলো সেগুলো কিন্তু ওই যে মাছের খাবারের কারণে মাছটা পুরো মাছটাই গন্ধ হয়ে যায়। হ্যাঁ তারপরেও বোয়াল মাছের কিন্তু রান্না করার আগ মানে কাটার আগে বোয়াল মাছটাকে প্রচুর ঘষে উপরের লেয়ারটাকে ফেলে দিতে হয়, পরিষ্কার করে নিতে হয়, আর বোয়াল মাছের দুই দিকের যে কাটা আছে এটা কানের মতো যেটা, ওখানে চাপলে দেখবেন যে এক ধরনের পিচ্ছিল পদার্থ বের হয়, এইটা কিন্তু যদি থাকে যদি পুরোটা বের না করতে পারেন আপনি তাহলে কিন্তু তরকারির ভিতরে এইটা গন্ধ তৈরি করে দিবে, হ্যাঁ ওইটা চেপে চেপে বের করে ফেলতে হয়, অথবা আপনি যদি কেটে ফেলেও দিতে পারেন পুরোটা ফেলে দেওয়া যায়, হ্যাঁ পুরোটা ফেলে দেওয়া যায়, ওইখানে একটা ট্রিক আছে এইটাকে করতে হবে, আর আপনার ওই যে আমি এখানে তো আর ওই যে গাছের পাতা পাই না, ডুমুরে যে একটা খসখসে ডুমুরের পাতা আছে ওকে দিয়ে ঘষলে পরিষ্কার হয়ে যায়, অথবা পেঁপের পাতা দিয়ে ঘষলে পরিষ্কার হয়ে যায়, অথবা আমি করি কি যে ওই যে বাজারে যে ঘষার জন্য যে আয়রনের যে জালগুলো আছে মেটাল ওই জালগুলো দিয়ে আমি সিঙ্কের উপরে রেখে সুন্দর করে আস্তে আস্তে বেশি জোরে ঘষলে তো আবার মাছ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তখন আস্তে 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 ওইটাকে একদম ধবধবে সাদা করে তারপরে ওইটাকে কাটি, আমি কাটার পরে কিন্তু ধুইলে মাছ পরিষ্কার হবে না, তাহলে কিন্তু গন্ধ কম লাগবে, আপনাকে আস্ত মাছটাকে ওই ইয়ে করে নিতে হবে, ও হ্যাঁ এখানে বাজার থেকে কিনতে হয়, আচ্ছা আচ্ছা বাজার থেকে কিনা বলে। সরিয়া আমি ইন্ডিয়াতে কিছু ইউটিউবে দেখলাম যে ওরা স্কিন অফ করে ফেলে, মানে মাছ কিনে দোকানদার রুই মাছ যেমন কাতল মাছ ওরা স্কিন একদম পুরোটাই
মানে ফেলে দিয়ে প্রসেসিং করতে। তুমি কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি কি বাসায় রুই মাছ বা কাতল মাছ যখন রান্না করো বা খাও, তুমি কি স্কিন অফ করে ফেলো নাকি তোমরা স্কিন সহ খাও? না না, আমি কখনো স্কিন ফেলে দেই না, স্কিন সহই খাই এবং স্কিনটা আমার পছন্দ। কিন্তু একটা রেসিপি আছে, একটা ফলি মাছ নামের একটা মাছ আছে, আপনি জেনেন কিনা জেনে, চেতন ওইটার ফলি, হ্যাঁ স্কিনটা আমরা খুব আলাদা খাই। করে, তারপরে হ্যাঁ ওইটার স্কিনটা আলাদা করে দেন হচ্ছে ভিতরে যে মাংসটা থাকে ওইটা প্রথমে রান্না করা হয় বা ওইটা কিছু একটা করা হয়। আমি যদিও নিজে করিনি, বাট আমি খেয়েছি, ওটা খুব মজার। ওটা স্কিনের মধ্যে পরে দেয় মাছটা, ওটা সম্ভবত কোপ্তা বলে, মাংসটা আলাদা করে এটা পেঁয়াজ ফলি মরিচ দিয়ে কোপ্তা, মাখিয়ে আলাদা করে দেয়। হ্যাঁ কোপ্তা ফলির বলে কোপ্তা, এটা, এটা ফলির কোপ্তা। এটা হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি ওইটা, আপু ওইটা করে খুব কে, মজার। এটা আপু ওই চিতলের করে বেটার, যে মাছটাকে ছাড়িয়ে নিয়ে ওটাকে কিছুটা সিদ্ধ করে, সিদ্ধ করে আচ্ছা পরে আচ্ছা, এটাকে পিষতে হয়। হ্যাঁ পিষতে হয়, থেতলাইলে পিষতে, কাটাগুলো হ্যাঁ আলাদা হয়ে যায়, থেতলাইলে কাটাগুলো আলাদা করতে তারপর হয়, পিষতে স্কিনের হয়। মধ্যে দেয়। এরপরে ওইটাকে বড়ার মতো করে গোল গোল করে ওই স্কিনের উপরে দিয়ে তারপরে ভেজে আচ্ছা খেতে হয় মচমচা করে, ভেজে ফেলে, খুবই স্বাদের একটা খুব রেসিপি, মজা, খুবই খুবই স্বাদের একটা, মজার। হ্যাঁ মজার মজার একটা খাবার। তা আমাদের আর মাছ নিয়ে আলোচনা, হ্যাঁ আসলে সারা রাত করলে আমাদের থামবে না আসলে, বাট শেষ আমাদের হবে না, সবারই একটা শিডিউল শেষ টাইম হবে না, আমরা, এবং আর এবং হ্যাঁ যারা ভিউয়ার্স আছে তারাও কিন্তু কেউ আজকে নর্চার করছে না, সব এখানে হ্যাঁ বসে আমরা আছে আসলে এক্স্যাক্টলি, আর 5 মিনিট কনস্ট্যান্ট কি আজকে আমাদের হাতে নাটাল। আছে, সবকিছু মিলে 5 মিনিট পরে আমরা ই করবো। এখন আকিব ভাই, ফরিদ ভাই, আমরা একটা জি প্ল্যান করি কোথায়, আমরা শুধু ফিশিং শোর জন্য না, ফিশিং তো শোটা আমার ঈদের পরে শুরু হয়ে যাবে, ওটা তো শিডিউল, ওটা ওয়ার্ক, ওইটা আসলে ফিশিং শো শুটিং করতে যাওয়া তো আর ফিশিং করতে পারি না, অনেকদিন আমি ফিশিং করি না। এই আমিও তাই, ধানমন্ডি লেকে আমিও আমি তাই। 2 বার বসছি ফরিদ ভাই, ওই সিঙ্গার মধু হুই হুই ইমরানের সাথে, আমরা সারাদিন বসে থেকে একটা তেলাপিয়া পাইছি মাত্র, পরে ইমরান আর আমার আর এক কলিগ প্রডিউসার মৃণাল দত্ত বা সোনিয়ার প্রডিউসার ছিল, সে অনেকদিন সোনিয়া তার সাথে প্রোগ্রাম করছে, ওরা দুইজন আসার সময় সন্ধ্যায় রুই মাছ আর একজনের কাছ থেকে কিনা বাসায় ফিরছে। কোথাও একটা জায়গায় চলেন ফরিদ ভাই, আকিব ভাই একটা ব্যবস্থা করেন, আমরা ঢাকায় ঢাকার বাইরে যেখানে খুশি যাই, যেখানে ওই 20 কেজি 25 কেজি 30 কেজি ওজনের মাছ ধরবে, আমরা 3 জন মিল্লা টাইনা তুলতে দেয় পানিতে পড়ে যাব, এইরকম হ্যাঁ শিওর, আমরা এইরকম ওই একটা রকমই চেষ্টা এক্সপেরিয়েন্স আমি করি। চাই ভাই, বুঝছেন? আমি আমি আপনাকে খোঁজ দিচ্ছি, হ্যাঁ, হ্যাঁ তারপরে বাকিটা আপনি আপনি খোঁজ দেন, অ্যারেঞ্জ করুন। পারমিশন আমরা নিবো, আর এখন অসুবিধা হ্যাঁ নেই। আমি বলি আপনাকে, সবচেয়ে বড় বড় বাস আছে সোনার গা, যে ওই ইয়েতে জাদুঘরের ওখানে মাছ আছে। ওখানে ওইখানে তো মাছ আছে, আকিব ভাইয়ের সাথে আমি তো 2 মাস আগে যে একদিন সারাদিন বসে থাকলাম, আকিব ভাইরা বোধহয় একদিন 2 দিন বসে একটা মাছ পাইছিল, ওখানে তাই নাকি না সোনার? ওখানে সাড়ে সোহেল পাঁচ আমাকে কেজি বলেছে ওইটা 2-3টা সিট আছে পার্টিকুলার, ওখানেই মাছ বেশি ধরে। আর একার যেটা হলো কতগুলি সিট বুকিং দিছিলেন? ভাই, আর একার একটা জিনিস পাঁচ, আছে, সেটা হলো মাছে কিন্তু ওই যে সময় বুঝে, জোয়ার বুঝে, আচ্ছা ওই যে চাঁদের যে চাঁদের যে সলুনার সলুনার টাইমিংটা টাইম টেবিল, যেটা ওইটা কিন্তু সলুনার, ইম্পর্টেন্ট একটা জিনিস, ওই জি যে পূর্ণিমা অমাবস্যা। আর 2 নাম্বার হলো যখন বাইরে পানি বাড়তে থাকে তখন কিন্তু মাছেও টের পায় যে পানি আছে, ওরা একটা সাইকোলজিক্যাল ব্যাপার, ও তখন খুব কম খায় মাছে। যখন বাইরে পানি কমতে থাকে তখন কিন্তু মাছ আবার বেশি বাইটটা ইয়ে করে খাইতে থাকে আর কি। এটা আমি দেখেছি বহুবারই, আমরা এই যে ফ্লপ ফ্লপ তো মেলা হয়েছে, যে গেছি মাছ পাইনি, সারাদিন কষ্ট করেছি, বাট অনেক সময় এই যে এই এই কারণগুলোর জন্য দেখা গেছে যে মাছ পাওয়া যায় নাই। ওই যেটা ইয়েতে টি গার্ডেনে, যেটা ইয়ে ব্যারিস্টার তামিম বলতেছিল, টি গার্ডেনে কিন্তু আমি সারাদিন বড়শি বেয়ে একটা ছোট রুইয়ের পোনা পেয়েছি, বাট ওখানে মাছ আছে, ওখানে মাছ অনেক আছে, বড় বড় মাছ মাধবপুর মাছ লেকে, আছে, হ্যাঁ বাট ওইটা শোনাই যায় ওই মাছগুলো মানে বলতে গেলে চুরি বেইট করে নেয় না, করেই খায় না, ওটাকে খেয়ে আরো খেয়ে মানুষ ফেলেছে। পায়। হ্যাঁ ওখানে, আর এখন নতুন করে যারা যায় তারা ছাড়ে না। যেমন আমি ফেনীর একটা থানাতে, ছাগল নাইয়াতে, কি সুন্দর 3টা পুকুর থানার ভিতরে, এইটাকে আমি যে শুধু পানি পেলাম, আমি যখন ওসি হিসেবে ওখানে 3.5 বছর ছিলাম, আমি আমি ওইখানে মাছ ছাড়া শুরু করলাম, মাছ ছাড়া শুরু করলাম। আমার একজন ডিআইজি সাহেব ছিলেন, উনি আব্দুল সত্তার স্যার, উনারও মাছ মারার খুব শখ ছিল, উনি সেই শেরপুর থেকে আমার জন্য মহাশোলের পোনা নিয়ে আসছিল 45টা। আমি এইটাকে মাই যখন গড, আসি তখন এটা 1 কেজির উপরে হয়েছে এরকম রেখে বাহ, আসছিল। হ্যাঁ, হ্যাঁ তারপর, তারপরে বর্তমানে যে আমাদের আইজিপি স্যার আছেন, ডক্টর বেনজির আহমেদ স্যার, উনি যখন কিশোরগঞ্জে ছিলেন, আমি তখন উনার অধীনে একটা থানায় ওসি ছিলাম, ওনার সাথে একবার আমি অ্যাংলিং করেছি, স্যার খুব ভালো মাছ ধরেন, তো আচ্ছা ওনারাও খুব, হ্যাঁ এটা আমরা আপনার চেষ্টা কথায়, করতেছি প্রিয় সকল অনুষ্ঠানে বেঞ্জির স্যারকে গেস্ট করার জন্য, আসলে আমরা হ্যাঁ লবিং উনি করতেছি ওনাকে উনি কিন্তু গেস্ট খুব বানানোর ভালো জন্য। মাছ ধরেন, খুব খুব ভালো আচ্ছা মাছ ধরেন,
তারপরে আমি অনেক সিনিয়র স্যারদের সাথে মাছ ধরেছি, মজা করেছি, কিন্তু কিছু কিছু স্যার আবার দেখা গেছে যে মাছ ধরে না, আমি যেখানে ফেলি আমার মাছ ধরে, বলছে এই তুই কি জানিস, তুই কি কোন মন্ত্র জানিস, মন্ত্র জানিস, এই আর কি অবস্থা। আকিব ভাই থ্যাংক ইউ ভেরি মাচ, সোনিয়া থ্যাংক ইউ ভেরি মাচ, পরিত ভাই অনেক কথা বললাম, আমরা একদম শেষ প্রান্তে চলে আসি, অনেক ধন্যবাদ এইরকম একটা আড্ডায় যোগ দিতে পেরে। আকিব ভাই আপনি অফিসিয়ালি শেষ করেন এখন, আকিব ভাইকে অনেক ধন্যবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। এনিওয়েজ, তো দর্শক দেখতে দেখতে আমরা আমাদের শোয়ের শেষ পর্যায়ে চলে আসলাম। আজকে আমাদের যে গল্পটা ছিল মানে আড্ডাটা ছিল খুব খুব এঙ্গেজিং আড্ডা ছিল। ইনফ্যাক্ট পরিবার পরিজন মিলে কিন্তু সবাই মিলে এখানে আছে, অনেকের বাসার লোকজন থেকে শুরু করে অনেকে এখানে আছে, এবং ভালো লাগছিল জিনিসটা। আমি কিন্তু মুগ্ধ হয়ে শুনছিলাম, এবং এর মাঝে আমি দুবার ক্যামেরা অফ করে আমার ফ্রিজ দেখে এসেছি যে ফ্রিজে মাছ কি আছে, কালকে কি রান্না হবে। শেষ আমাদের আজকে করতেই হবে, এরকম শো আমাদের আরো হবে, এর আগেও হয়েছে। আজকে আমাদের 11তম পর্ব চলছে এটা আরো হবে, আরো ইন্টারেস্টিং, আরো এঙ্গেজিং হবে। যত আমরা সামনের দিকে এগোচ্ছি তত আমাদের আমাদের যেমন গল্প করার স্কোপটা বাড়ছে, ক্ষেত্রটা বাড়ছে, ঠিক সেরকম নতুন এক্সপিরিয়েন্স আহরণ করার বা ভিউয়ার্সদেরকে নতুন এক্সপিরিয়েন্স শেয়ার করার স্কোপটাও বাড়ছে। এবং আমার কাছে অন্তত ভালো লাগে, এটা সবার কাছে তো অবশ্যই ভালো লাগে, আমাদের যারা টিম মেম্বার আছে, হুমায়ুন ফরিদ আছে বা যারা গেস্ট আছে, আমাদের কাছে জিনিসটা ভালো লাগে, এবং আশা করছি আপনারা যারা ভিউয়ার্স আছেন তারাও এটার সাথে একাত্মতা প্রকাশ করেন। তো আজকে আমরা অফিসিয়ালি শেষ করতে যাচ্ছি, এবং আপুকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে সময় দেওয়ার জন্য, স্পেশালি আপনার পুঁটি মাছ ভাজার বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে। আমার গত বছর আমার পুকুর থেকে জাল দিয়ে মানে মশারি দিয়ে কাদার উপর থেকে যে পুঁটি মাছ আহরণ করা ছিল সেটা কাটার পর 6.5 কেজি হয়েছে, দেশি পুঁটি, এখনো ফ্রিজে আছে, এটা মাঝে মধ্যে খাই আর কি। আচ্ছা ওকে, তো ভাইয়া ধন্যবাদ, আমাকেও আসলে এরকম একটা প্রোগ্রামে আমন্ত্রণ জানিয়েছেন, এবং আসলে মাছ ধরার যে অনেক গ্রামার আছে, অনেক মানে কিছু আছে, এটা আমি আজকে এসে জানলাম, খুবই ভালো একটা, খুবই মজার প্রোগ্রাম, আমি চাই যে এটা আপনারা নিয়মিত করেন, আমিও নিয়মিত এখন থেকে দেখবো, কারণ এই প্রোগ্রামটা আমার আসলে পুরোটা সময় ধরে দেখা হয়নি, বাট দেখেছি যখন আপনারা লাইভে আসেন দেখা হয়েছে, বাট আজকে আমি আসলে মানে খুবই মজা পেলাম প্রোগ্রাম করে, এবং ইন ফিউচারে প্রোগ্রামটা দেখবো, এবং এখন যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাদেরকেও বলবো যে যাদের ফিশিং এ ইন্টারেস্ট আছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ অনেক মজার মজার প্রোগ্রাম এবং ভিডিও কিন্তু আপনারা পাবেন। থ্যাংক ইউ ফরিদুদ্দিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে আপনার এক্সপিরিয়েন্স যে আছে, আপনি খুব খুব থ্রিলিং অনেক কিছু শেয়ার করেছেন আজকে, আমার আমার খুব ভালো লাগলো। আমার পক্ষ থেকে ফরিদুদ্দিন ভাই আপনার আপনাকে অনেক অনেক থ্যাংকস, আসলে এই জিনিসগুলো এত ডিটেলস কেউ শেয়ার করতে পারে না, অ্যাকচুয়ালি যারা ওখানে যে না থাকে তারা আসলে শেয়ার করতে পারে না সেই সেই এক্সপিরিয়েন্স না থাকে, খুব ভালো লাগলো ফরিদ ভাই, আমার পক্ষ থেকে স্পেশালি ধন্যবাদ, এবং ভিউয়ার্স যারা আছে তাদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। হুমায়ুন ফরিদ ভাই আপনাকে আলাদাভাবে ধন্যবাদ দেবো না, আপনারা আমাদের সাথে এলো, আপনার এবং আমার কাজ হচ্ছে সবাইকে ধন্যবাদ দেয়া। তো শেষ করার আগে ছোট্ট একটি কথা বলে রাখতে চাই দর্শক আপনাদের সবাইকে, COVID-19 বা করোনা ভাইরাস সম্পর্কিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রদত্ত সব রকম নির্দেশনা আপনারা মেনে চলবেন, বাসার বাইরে যাওয়ার খুব একটি প্রয়োজন নেই, যদি নিতান্ত যেতেই হয় বাসায় আসার সাথে সাথে নিজেকে স্যানিটাইজ যে কোনো পদ্ধতিতে হোক না কেন করার চেষ্টা করবেন, নাকে কানে চোখে এগুলাতে ইনফ্যাক্ট আপনার মুখমণ্ডলের আশপাশে যে কোনো জায়গায় হাত দেওয়ার চেষ্টা করবেন, হাতটাকে ভালোভাবে ধুয়ে নিতে, অ্যাটলিস্ট 20 সেকেন্ড ধরে সাবান দিয়ে বা সাবান পানি দিয়ে ধুয়ে নিতে, অথবা হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে, মুখে মাস্ক ছাড়া অবশ্যই 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 কোথাও যাবেন না, কেননা এখন হচ্ছে একটা নিয়ম এসেছে বা একটা অ্যাক্ট এসেছে যেখানে আপনাকে যে কোনো অবস্থাতেই মাস্ক পরিধান করতে হবে, সো এটা অবশ্যই মেনে চলবেন, কেননা নিজেকে সুস্থ থাকতে হবে, অপরকে সুস্থ রাখতে হবে, এবং অবশ্যই পরিবারের কথা চিন্তা করে আপনাকে সবসময় মুখে মাস্কটা ব্যবহার করতে হবে এবং প্রপারলি স্যানিটাইজ অবস্থায় থাকতে হবে। তো এই ছিল আজকের আয়োজন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।